السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على محمد سيد المرسلين وعلى آله أجمعين، أما بعد. আজকের এই সেশনে যারা যুক্ত হয়েছেন, আজকে যিনি মডারেটর এবং যারা আয়োজক বৃন্দ, সকলকে শুকরিয়া জানাচ্ছি অন্তরস্থল থেকে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আশা করছি আজকের সেশন ইনশাআল্লাহ আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমরা যদি একটা জিনিস এখান থেকে শিখতে পারি বা জানতে পারি নতুন করে, ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। তো আইইউটির সাথে আমার একটি আবেগ যুক্ত, অনেকেই হয়তো জানেন আইইউটিতে একসময় আমি লেকচারার হিসেবে ছিলাম, পার্ট টাইম লেকচার হিসেবে, সম্ভবত আজ থেকে প্রায় 8 বছর আগে হবে, 7-8 বছর আগে, যদিও সেটা মাত্র 1 বছরের জন্য ছিল, তারপর আমি আসলে চলে আসি। বাকি স্টিল আইওটির সাথে অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে আমার। তো আলহামদুলিল্লাহ আজকের এই সেশনটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম, এখনো আছি। চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স এর ইম্পর্টেন্স নিয়ে বা গুরুত্ব নিয়ে কিছু কথা শেয়ার করতে ইনশাআল্লাহ। আমি আমার স্ক্রিনটি শেয়ার করছি, একটু জানাবেন দয়া করে যে আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জাজাকাল্লাহ। তো আমরা আজকের এই সেশনে দুইটা পার্ট নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। 1 নম্বর হলো ওভারঅল ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ইকোনমিক্স বলতে আমরা কি বুঝি, এবং আমাদের আধুনিক ইসলামিক ফাইন্যান্সের জার্নিটা কিভাবে এগিয়েছে, বিশেষ করে লাস্ট 40-50 বছরে। এবং এরপর ওভারঅল আমরা যখন ইসলামিক ইকোনমিক্স এর কথা বলি, আমাদের অ্যাপ্লিকেশনে সেটা কোন কোন জায়গাগুলোতে ইম্প্যাক্ট করে, অন্য কথায় বলতে গেলে হালাল হারাম বিষয়গুলো কি আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে ইত্যাদি, এটা একটা সামারাইজড ওয়েতে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দুটো পয়েন্ট হচ্ছে মোটা দাগে। এরপর ফাইনালি হয়তো কিছু কথা আমরা বলবো যে ওয়ে ফরওয়ার্ড কি আমাদের, বিশেষ করে আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন, তাদের এক্ষেত্রে ভূমিকা কি হতে পারে সেটা নিয়ে ইনশাআল্লাহ। প্রথমে আসুন যে আমরা যদি ইসলামিক ইকোনমিক্স কে ডিফাইন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কনভেনশনাল ইকোনমিক্স এর সাথে পার্থক্যটাকে আমাদের আমাদের একটু আলাদা করতে হবে। আমাদেরকে দেখতে হবে যে কিভাবে ইসলামিক ইকোনমিক্স আলাদা। এখানে একটা কথা না বললেই নয় যে আসলে শরিয়া বা ওয়াহির যে জ্ঞান, যেটাকে আমরা শরিয়া বলি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আল কোরআন করিম দিয়ে পাঠিয়েছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, সুন্নায় এসেছে, এটা আসলে মূলত আমাদের মৌলিকভাবে দুটো জায়গায় গাইড করে। একটা হচ্ছে যে কিছু আছে সরাসরি ইবাদা, আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত, নামাজ কিভাবে পড়বো, রোজা রাখবো ইত্যাদি, এই বিষয়গুলো সুনির্দিষ্ট ভাবে স্পেসিফাই করে দেয়, অর্থাৎ এগুলো এক্স্যাক্টলি এভাবেই হওয়া লাগবে, এর ব্যত্যয় ঘটলে তখন সেটা বেদাত হবে, অবৈধ হবে ইত্যাদি ইত্যাদি। আর এছাড়া যে ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার গুলো আছে, যেমন ধরেন একজন সে কৃষি কাজ করে কিভাবে করবে, একজন ব্যবসা করে সেই ব্যবসাটা কিভাবে করবে, এই সকল ক্ষেত্রে শরিয়া স্পেসিফিকলি বলে না যে তুমি এইভাবে করো, বরং পৃথিবীর যে ডাইনামিক্স, আপনার প্রতিনিয়ত পৃথিবী পরিবর্তন হচ্ছে, এগিয়ে যাচ্ছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এটার সাথে শরিয়া অটোমেটিকলি অ্যাডাপ্ট হয়ে যায়। জাস্ট শরিয়া যেটা করে, আমাদেরকে কিছু বেসিক প্রিন্সিপাল দেয়, এবং এই প্রিন্সিপাল গুলোর অবজেক্টিভ হচ্ছে আদল এবং এহসান প্রতিষ্ঠা করা, জাস্টিস এবং ফেয়ারনেস প্রতিষ্ঠা করা আমাদের সকল ক্ষেত্রে, শুধু আপনার মুআমালার ক্ষেত্রে না, লেনদেনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে না, অন্য সকল ক্ষেত্রে, পার্থিব সকল ক্ষেত্রে আমরা যেন ওভারঅল ইনসাফ বজায় রাখতে পারি, আমাদের দ্বারা যেন কারো উপর জুলুম না হয়, অবিচার না হয়, অত্যাচার না হয়, এটা হচ্ছে মূল বিষয়। এখন এই জাস্টিস এবং ফেয়ারনেস মুআমালার মাঝে কিভাবে আসবে, এই হালাল হারামের যে গাইডলাইন, রিবা থেকে মুক্ত হওয়া, গারার থেকে মুক্ত হওয়া, আমরা সেগুলো স্পেসিফিক আলোচনায় যাবো ইনশাল্লাহ, এইটার মাধ্যমে মূলত আমরা সেই আদল এবং এহসান মুআমালার মাঝে আমরা অর্জন করতে পারবো।
তো এইটা হচ্ছে আমাদের ইসলামিক ফাইন্যান্স বা ইকোনমিক্স এর মূল লক্ষ্য। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, কিসের মাধ্যমে? সমাজে আদল এবং এহসান প্রতিষ্ঠার মাধ্যমে। পক্ষান্তরে কনভেনশনাল ইকোনমিক্সে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশনটা হচ্ছে মূল লক্ষ্য। আপনারা অনেকেই নিশ্চয়ই বিভিন্ন কর্পোরেটে জব করেন, কর্পোরেট প্রতিষ্ঠানে, এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডে টু ডে মিটিং থেকে শুরু করে বার্ষিক মিটিং, এই বোর্ড মিটিং ইত্যাদি সব জায়গায় কিন্তু একটাই চর্চা, সেটা হচ্ছে যে আমাদের সেলস রেভিনিউ উপরে যাচ্ছে কিনা, যদি সেটা ড্রপ করে কিভাবে উপরে যাবে। তো প্রফিট ম্যাক্সিমাইজেশনটা হচ্ছে মূল বিষয়। এটা প্রফিট করা সমস্যা না, কিন্তু এই যে আমাদের সকল কিছু প্রফিট সেন্ট্রিক হওয়া, এইটা সমস্যা। প্রফিট ম্যাক্সিমাইজেশন সেন্ট্রিক হওয়া এবং অন্য জায়গায় সেটা হয়তো অ্যাট দ্য এক্সপেন্স অফ কাউকে জুলুম করার হতে পারে, এমপ্লয়ীদের উপর, স্টেক হোল্ডারদের উপর, সমাজের উপর, এই জিনিসগুলোকে ইগনোর করা, এইটা ইসলামিক ফাইন্যান্সের অবজেক্টিভের সাথে সাংঘর্ষিক। এবং ক্লিয়ারলি আমরা বুঝতেই পারছি যে ইসলামিক ফাইন্যান্সের এই লটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আসছে। কনভেনশনাল ফাইন্যান্স এটা মানুষের বানানো, প্রতিনিয়ত তাদেরকে পরিবর্তন করতে হচ্ছে, প্রিন্সিপলস চেঞ্জ করতে হচ্ছে, আজকে মনে হচ্ছে এরকম করলে ভালো হয়, কালকে পরিবর্তন করে অন্যরকম করছে ইত্যাদি। একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স ইসলামিক ফাইন্যান্সের সাথে অন্য সকল ক্ষেত্র হচ্ছে ওনারশিপ রাইট, ওনারশিপ এবং রাইট, মালিকানা। আমাদের ইসলামিক ফাইন্যান্সে বা ইসলামিক ইকোনমিক্সে আমরা যখন ওনারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, আমাদের ওনারশিপটা আনলিমিটেড না, আনকন্ডিশনাল না, এটা কন্ডিশনাল, এটা লিমিটেড। অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম ক্ষমতার অধিকারী বানায় দেননি, অসীম মালিকানার অধিকারী বানায় দেননি। আমাদের মালিকানাটা সীমিত, আমরা আজকে হয়তো বলছি এই জমির মালিক আমি, এই আমি, কিন্তু এটা দেখুন, আমি আমার মৃত্যুর সাথে সাথেই কিন্তু এটা ইমিডিয়েটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়েন্ট অফ ভিউ, শরিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইমিডিয়েটলি ওয়ারিসদের কাছে চলে যায়। ইভেন দো হয়তো কাগজে কলমে মৃত ব্যক্তি হয়তো মালিক থাকে যতক্ষণ না রেজিস্ট্রেশন চেঞ্জ করা হয় ইত্যাদি, কিন্তু শরিয়া দৃষ্টিকোণ থেকে ইমিডিয়েটলি কিন্তু এটা ট্রান্সফার হয়ে যায়। যত না যত দ্রুত আপনার ওয়ারিসরা এটা ভাগাভাগি করে নেবে ততই ভালো। তো তার মানে আমাদের আমাদের বরং বলা যায় যে এই মালিকানাটা ছিল শর্ত সাপেক্ষে অল্প কিছু দিনের জন্য। এই জন্য আল্লাহ তাআলা আল কোরআন কারিমে বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই আকাশ এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে আপনার সব কিছুর মালিকানা, একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলার। পক্ষান্তরে কনভেনশনাল ফাইন্যান্সে আপনার চিন্তা করা হয় যে ওনারশিপটা আনকন্ডিশনাল, আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ, হয়তো এটা চেঞ্জ হবে সোশ্যাল ভ্যালু অনুসারে, রাইটস চেঞ্জ হবে, কিন্তু মূল দৃষ্টিকোণটা ইসলামিক ফাইন্যান্সে চেঞ্জেবল না, এটা সবসময় আল্লাহ তাআলার মূল মালিকানা, এভাবেই আমরা দেখি। এবং এই এই ডিফারেন্সটা থাকার কারণে দেখেন আপনার ওন্ড প্রপার্টির ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি এবং মামলা সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যখন জানছি যে আমার যে ওনারশিপ একটা প্রপার্টিতে, এটা একচ্ছত্র না, এটা লিমিটেড, এবং এটাকে অবশ্যই আল্লাহ তাআলার বিধান অনুসারে এটাকে ইউজ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা যখন জাকাত দিতে বলবেন আমার কোনো কষ্ট হবে না, আমি বিনা দ্বিধায় জাকাত দিয়ে দিব। সাদাকার সময় আসবে, করোনা আসবে বা প্রয়োজন আসবে, আমি দিয়ে দিব। ঠিক এই জিনিসটাই আমরা দেখি ওসমান রাদিয়াল্লাহু আন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে জামাতা এবং ইসলামের তৃতীয় খলিফা, তিনি গনি ছিলেন, তিনি ধনী ছিলেন, কিন্তু যখনই প্রয়োজন পড়েছে, মানুষ পানি খেতে পারছে না, তিনি কূপ কিনে ডোনেট করে দিয়ে ওয়াকাফ করে দিয়েছেন, জিহাদের জন্য টাকার প্রয়োজন তিনি ডোনেট করেছেন, বিভিন্ন সময় তিনি ডোনেট করেছেন। তার মানে আপনার, আমি যখন এটা অ্যাকনোলেজ করছি যে এই প্রপার্টিতে আমার মালিকানাটা আল্লাহ তাআলার বিধান অনুসারে পরিচালিত হবে, এবং ইভেন সোর্স অফ ওনারশিপ বা ওয়ে টু ওয়ে অফ ওনারশিপ যেটা, সেটাও আমার কিন্তু আল্লাহ তাআলার দেখানো বিধান অনুসারে হতে হবে। আমি চাইলেই যে কোনো উপায়ে মালিক হতে পারি না, আমি চুরি করে মানুষকে প্রতারিত করে দুর্নীতি করে আমি মালিক হতে পারি না। আমার মালিক হওয়ার উপায়টাও কন্ডিশনাল, আবার খরচ করার উপায়টাও কন্ডিশনাল। আমি চাইলেই যে কোনোভাবে খরচ করতে পারি না, চাইলেই আমি ওয়েস্ট করতে পারি না, চাইলেই আমি আপনার হারাম জায়গায় ক্লাবে গিয়ে ক্যাসিনোতে এটাকে আমি ব্যয় করতে পারি না। তাহলে দুই দিক থেকে কিন্তু আমাকে লিমিটেশন দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমার ইসলামিক ইকোনমিক্সে একটা মৌলিক ফিলোসফি, যেটার উপর ভিত্তি করে আমাদের সকল কিছু আবর্তিত হবে। আরো কিছু পার্থক্য আমরা দেখি যে আমরা যখন ইসলামিক ইকোনমিক্সের কথা বলি, এখানে জাকাত যেটা একটা অব্লিগেটরি চ্যারিটি, এর বাইরেও অপশনাল চ্যারিটির মধ্যে আছে সাদাকা, আছে দীর্ঘমেয়াদী চ্যারিটির ক্ষেত্রে ওয়াকাফ,
হ্যাঁ, এবং আমরা যখন ইন্ডিভিজুয়াল ভার্সেস সোসাইটির কথা চিন্তা করি, ইসলামিক ইকোনমিক্সে সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে বা সোসাইটির ওয়েলফেয়ারকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় এটা দেখি। কিন্তু কনভেনশনাল ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সে ইন্ডিভিজুয়াল গ্রোথকেই প্রায়োরিটি দেওয়া হয়। দেখবেন সবাই ইউনিকর্ন হওয়ার জন্য দৌড়াচ্ছে, সবাই আপনার বিলিয়নিয়ার হওয়ার জন্য দৌড়াচ্ছে। এই করোনাকালীন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানুষ সুইসাইড করছে, এই হচ্ছে সেই হচ্ছে, এর মধ্যেও আপনার দেখবেন শেয়ার বাজারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো শেয়ার ঘুরঘুর করে বাড়ছে। তারা কিভাবে প্রফিট আরো ম্যাক্সিমাইজ করবে, ফাইজার বলেন, আস্ট্রাজেনেকা যারা উৎপাদন করেছে অক্সফোর্ডের সাথে আরেকটা কোম্পানি, ওদিক থেকে বিল এন্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন বলেন, যাদের কথাই বলেন, ঘুরে ঘুরে দেখা যাচ্ছে সবাই কিন্তু প্রফিট মেকিং ভেঞ্চারে পরিণত হয়েছে। যাই হোক, এটা যদি ইসলামিক ইকোনমিক্স এর ভেতর হতো, বা তাহলে অবশ্যই এখানে সোসাইটির কিভাবে লাভ হয় সেটা থাকতো এট প্রায়োরিটি। ওকে, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এই যে আমরা আজকে ইসলামিক অর্থনীতির বা ইকোনমিক্স এর কথা বলছি, আরবিতে এটাকে আল ইকতিসাদুল ইসলামী বলা হয়। আল ইকতিসাদ, ইকতিসাদ মানে হচ্ছে ইকোনমিক্স, আর ফাইন্যান্স এর আরবি হচ্ছে আত-তামউইল। কাজেই যারা প্রাচীন লিটারেচার দেখতে চাইবেন, তারা হয়তো আল ইকতিসাদের মধ্যে বিভিন্ন বই পাবেন। যেমন ভাবে আমরা দেখবো যে একদম শুরু যুগে যদি আমরা দেখি, ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর ছাত্র ছিলেন ইমাম মোহাম্মদ রাহিমুল্লাহ, ওনার একটা বই ছিল কিতাবুল কাস্ব। তারপর ইবনে খালদুন রাহমাহুল্লাহ মুকাদ্দিমার মধ্যে অত্যন্ত জনপ্রিয় বই, সেটার মধ্যেও তিনি আলোচনা করেছেন। অনুরূপভাবে ইমাম মাওয়ার্দি রাহমাহুল্লাহ, তারা আল আহকাম সুলতানিয়ার মাঝে আলোচনা করেছেন। সেইখান থেকে নিয়ে অল দ্য ওয়ে ডাউন, আমরা যদি ইভেন 100 বছর আগেও যদি দেখি, ওসমানী খেলাফত কাল তারকিবেজ যে খেলাফতটা ছিল সালতানাত ওসমানিয়া, সেখানেও কিন্তু একটা একটা কম্পাইলেশন করা হয়েছে মাজাল্লাতুল আহকামিল আদলিয়া নামে, যেটার মাঝে মূলত এই 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 মুআমালাত বা লেনদেনের বিষয়গুলোকে একত্রিত করা হয়েছে, সন্নিবেশিত করা হয়েছে একটা টিম অফ শরী স্কলারদের মাধ্যমে, এবং সেটা তারা বিচার কাজেও আপনার ব্যবহার করতেন। বলার উদ্দেশ্য হচ্ছে যে ইসলামিক ইকোনমিক্স কে, ইসলামিক ফিনান্স কে আলাদাভাবে তাদের ক্যারেক্টারিস্টিক গুলো এবং যুগে যুগে কোথায় কি সমস্যা সেটাকে যুগে যুগে ওলামায়ে কেরাম আপনার স্পষ্ট করেছেন। ইনফ্যাক্ট আপনার আমরা যদি ট্র্যাডিশনাল বইগুলো দেখি, ফিকির বইগুলো, ইসলামিক যে বইগুলো, সেখানে আমরা দেখবো যে বুয়ু এর আন্ডারে, বুয়ু হচ্ছে আপনার ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়ের চ্যাপ্টার গুলোর আন্ডারেই বেসিক প্রিন্সিপাল গুলো সব চলে আসছে অধিকাংশ। এরপর শারিকা বা শিরকা অর্থাৎ পার্টনারশিপ চুক্তি, এর ভিতরে আরো আরো অন্যান্য যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলো এসেছে। মোট কথা, আপনার আলোচনা আগেও হয়েছে, মানুষ গবেষকরা যুগে যুগে গবেষণা করেছেন, এবং আস্তে আস্তে এটা আমাদের সামনে এসেছে। এনিওয়ে, আমি সামনের স্লাইডে যাই ইনশাআল্লাহ। এখানে কিছু ফিচার ইসলামিক ইকোনমিক্স এর বেসিক প্রিন্সিপাল, যেমন আগেই বললাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার জাস্টিস বা ফেয়ারনেস, উভয় পার্টির প্রতি, একটা চুক্তির মাঝে দুইটা পার্টি থাকে, সেই দুইটা পার্টির মাঝে ফেয়ারনেস করা, সমতা রক্ষা না, বরং সবার সাথে যার সাথে যেমন করা উচিত যথার্থতা করা। এই যথার্থতা বা ফেয়ারনেস বা ইনসাফ করার জন্য শরিয়া আমাদেরকে কিছু বেসিক প্রিন্সিপাল দিয়েছে, ফাউন্ডেশনাল প্রিন্সিপাল। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে নোরিবা, সুদ না থাকা। আমরা জানি যে আল কোরআন কারিমে আল সূরা আল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরো বলেছেন যে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ফা ইল্লাম তাফআলু ফা আযারু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা দাও। তো এটা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর একটা সতর্কবার্তা সুদের ব্যাপারে। এখন সুদ কি, আমরা সামনে এটা নিয়ে সংক্ষিপ্ত ইনশাআল্লাহ আলোচনা করব। মোটা দাগে কাউকে যদি আমরা কোনো ঋণ দেই, অথবা কারো কাছ থেকে কোনো টাকা পাওনা থাকে, সেক্ষেত্রে সে বিলম্ব করছে অথবা সময় যাচ্ছে, এর বিপরীতে অতিরিক্ত তার কাছ থেকে আদায় করা, এটাই হচ্ছে রিবা, এটাকে বলা হয় রিবার নাসিয়া। আর আরেকটা হচ্ছে সমজাতীয় পণ্যকে যদি আমরা আপনার লেনদেন করি, সেখানে শরিয়ার কিছু মূলনীতি আছে। বর্তমানে যেমন কারেন্সি যদি আমরা লেনদেন করি, ডলারকে ডলার দিয়ে বিক্রয় করি, সেখানে কিছু রিবার বিষয় আছে, যেটাকে রিবাল ফাজল বলা হয়। আজকে হয়তো আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না, আমি মূল পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এর পাশাপাশি দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে নো গারার। গারার হচ্ছে মূলত আনসার্টেনটি। আনসার্টেনটি বলতে চুক্তির মাঝে ম্যাটেরিয়াল কোনো ক্লস, যে ক্লসটা
যে বিষয়টা চুক্তিতে উল্লেখ না করার কারণে অ্যাম্বিগুইটি চলে আসে, একটা গোঁজামিল চলে আসে, অস্পষ্ট চলে আসে, এটাকে বলা হয় গরার। এখন গরার থাকে, অনেক জায়গায় থাকে, বিভিন্ন কারণেই ছোটখাটো অস্পষ্টতা থাকে, সেটা সমস্যা না। গরার যখন ফাহিশ হয়, বড় ধরনের আনসার্টেনটি হয়, ওই যে বললাম আমি ম্যাটেরিয়াল আনসার্টেনটি, বড় ধরনের অস্পষ্টতা থাকে, সেটা আপনার শরিয়া নিষিদ্ধ। যেমন উদাহরণস্বরূপ আপনার একটা প্রোডাক্ট, এখন বিশেষ করে ই কমার্সে নানা রকম প্রোডাক্ট বিক্রয় করা হচ্ছে, বিক্রয় করার ক্ষেত্রে যদি এমন হয় যে ফান্ডামেন্টাল একটা ফিচার, মৌলিক একটা ফিচার উল্লেখ করা হয়নি, সেটা আপনার গরার হয়ে যাবে। অনুরূপভাবে অন্যের সম্পদ অন্যায় ভাবে ইউটিলাইজ করা না করা, এটা হচ্ছে ইসলামের ফাইন্যান্সের একটা ফিচার। অনুরূপভাবে কাউকে আপনার ক্ষতি না করা, কাউকে ক্ষতিগ্রস্ত না করা, ইভেন্ট বর্তমানে আমরা দেখবো যে ইউনাইটেড নেশনস তারা SDGর কথা বলছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছে, ESGর কথা আসছে পশ্চিমা থেকে, এনভায়রনমেন্ট, সোশ্যাল, সোসাইটি অ্যান্ড আপনার গভর্নেন্স। তো এই এই জায়গাগুলোতে আমরা যদি দেখি যে শরিয়ার যে মূলনীতিগুলো, এগুলো অনেক বেশি কম্প্রিহেন্সিভ, এবং শরিয়া আসলে চায় ইন্ডিভিজুয়াল লেভেল থেকে শুরু করে সোসাইটি এবং রাষ্ট্র সবার জন্যই হার্মকে এলিমিনেট করা। এবং সর্বশেষ আমি নো ফ্রড এই কথাটা নিয়ে আসছি, যে আমরা দেখবো যে বর্তমানে নানাভাবে মানুষের সাথে প্রতারণা করা হয়, মিথ্যা ইয়া করা হয় মুআমালার ক্ষেত্রে, শরিয়া এটাকে বিন্দুমাত্র টলারেট করে না, মানুষকে কোনোভাবে প্রতারিত করা। কারণ শুরুতে আমরা দেখেছি যে মূল লক্ষ্য হচ্ছে ফেয়ারনেস এবং আদল বা ইনসাফ মানুষের সাথে করা। এথিক্যাল অ্যাসপেক্টের মধ্যে আমি জাস্ট তিনটা নিয়ে আসছি, কিন্তু এই তিনটার মাঝে আসলে সব চলে আসছে। প্রথমত জাস্টিস এবং এক্সিলেন্স। আদল, আদলের পরিচয় হচ্ছে যে যেই যেই কাজ থেকে যেভাবে করা উচিত সমাজের দৃষ্টিতে, সেটাকে সেভাবে করা বা সেই ব্যক্তির সাথে সেভাবে করা, এটা হচ্ছে আদল। এটা একটা ব্যালেন্সড ওয়ে যে কোনো কিছু করার, যেটাকে আমরা ইনসাফ বলি। আর এক্সিলেন্স হচ্ছে বা এহসান হচ্ছে কোন একটা কাজ করার ক্ষেত্রে আমাকে যে রিসোর্স দেয়া হয়েছে বা আমার কাছে যে রিসোর্স আছে, রিসোর্স হচ্ছে টাইম, এনার্জি অ্যান্ড মানি, সময়, ক্ষমতা বা সক্ষমতা এবং সম্পদ। এই তিনটা বিষয় আমাকে, আমার কাছে যতটুকু অ্যাভেলেবেল এবং আমার সামনে যে বাধা রয়েছে, হয়তো সময় কম, হয়তো অপরচুনিটি নেই, অর্থাৎ বিভিন্ন কনস্ট্রেন্ট থাকে, লিমিটেশন থাকে, তাহলে যে রিসোর্স আছে এবং যে লিমিটেশন আছে সেটাকে সামনে রেখে একটা কাজকে এর চেয়ে ভালোভাবে আর করা যায় না, এটা হচ্ছে এহসান। তো ইসলামের যে এথিক্যাল ফাউন্ডেশন, এটা হচ্ছে সকল ক্ষেত্রে আদল মেনটেন করা। আমি ব্যক্তি জীবনে আমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে, অফিসের ক্ষেত্রে এমপ্লয়ি বস রিলেশনশিপে, হ্যাঁ, আপনার সোসাইটিতে অন্যদের সাথে, ছোট বড়দের সাথে রিলেশনশিপে, সব ক্ষেত্রে আদল মেনটেন করা। কিন্তু আদল আমি কিভাবে মেনটেন করব? সব জায়গায় আমি টার্গেট করব এহসানকে, সর্বোচ্চ ভালোভাবে একটা কাজ ডেলিভার করার চেষ্টা করব, সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করব, তাহলে আশা করা যায় অ্যাটলিস্ট আমি আদলের লাইনে থাকব। কিন্তু আমি যদি আদলের লাইন থেকে নিচে চলে যাই, আদলের নিচে হচ্ছে জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায়, যেটা মূলত ইসলাম শুধুমাত্র ফাইন্যান্সের ক্ষেত্রে না, ইকোনমিক্সের ক্ষেত্রে না, ওভারঅল এটাকে ফাইট করার চেষ্টা করে। আর এই দুইটার সাথে সম্পৃক্ত বেশ কিছু কনসেপ্ট ইসলামে আছে, আমরা হয়তো অন্য কোনো দিন যদি ইসলামের কোড অফ এথিক্স, ইসলামিক ফাইন্যান্সের কোড অফ এথিক্স নিয়ে আলোচনা করি, তাহলে সেখানে হয়তো আরো বিস্তারিত আলোচনা করা যাবে। কিন্তু যদি মোটা দাগে বলতে চাই, এখানে সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে ইন্টিগ্রিটি বা আমানা। আমানা হচ্ছে যে আমাকে যেই রেসপন্সিবিলিটি দেয়া হয়েছে, হয়তো লিটারালি যদি বলি যে আমাকে কেউ কোনো কিছু রাখতে দিয়েছে, তাহলে সেটা ঠিক মতো সংরক্ষণ করা। এখন কেউ ফিজিক্যালি কিছু রাখতে দেয় নাই, কেউ একটা আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে, একটা দায়িত্ব দিয়েছে, হয়তো আমি হাজবেন্ড হিসেবে আমার একটা দায়িত্ব আসছে, ছেলে হিসেবে, পিতা হিসেবে আমার দায়িত্ব আসছে, সমাজের একজন মুরব্বী হিসেবে, অর্থাৎ যেই যেই রোলে আছে, রেসপন্সিবিলিটি আছে, সেই জায়গায় সেই রেসপন্সিবিলিটিটাকে যেভাবে এক্সপেক্টেড বা যেভাবে কথা হয়েছে, অ্যাগ্রি হয়েছে, সেভাবে ফুলফিল করা, এটা হচ্ছে আমানা। আমাদের কাছে, আমরা যখন চাকরি করি তখন অফিসের অনেক তথ্য আমাদের কাছে থাকে, সেটাকে ডিসক্লোজ না করা, অফিসের টাইম টাইমকে প্রপারলি ইউটিলাইজ করা, হ্যাঁ, আপনার অফিসের যে আপনার রিসোর্স আমার কাছে দেওয়া হয়েছে, হয়তো টাকা দেওয়া হয়েছে কিছু প্রোকিউর করার জন্য, সেটা প্রপারলি ইউটিলাইজ করা, আন্ডার ইউটিলাইজ বা ওভার ইউটিলাইজ না করা, অপচয় না করা, ইত্যাদি 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 ইত্যাদি, পুরা জিনিসটাকে ব্রড কনসেপ্ট হচ্ছে আমানা। এবং মুসা আলাইহিসসালামের কথা আপনারা জানেন, যে মুসা আলাইহিসসালাম শুআইব আলাইহিসসালামের কন্যাকে বিয়ে করেছিলেন,
শোয়াইব আলাইহিস সালামের কন্যারা মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে পরিচয় দিয়েছেন সেখানে বলেছেন ইন্না খাইরা মান ইস্তাজারতাল কাওয়িউল আমিন। মুসা আলাইহিস সালামের দুইটা কোয়ালিটির কথা বলা হয়েছিল, একটা হচ্ছে কবি, তিনি শক্তিশালী সক্ষম, আর একটা হচ্ছে আমিন, তিনি আমানতদার। এই দুইটাই আসলে একজন মুসলিমের মেইন কোয়ালিটি। কবি হচ্ছে সে তার যে রেসপন্সিবিলিটি, যে কাজ দেওয়া হয়েছে ব্যবসা হোক ইয়া হোক, সেটার ব্যাপারে সে ফিজিক্যালি সাইকোলজিক্যালি সে সক্ষম, আর্থিকভাবে যদি অর্থ লাগে সে সক্ষম, আর আমিন হচ্ছে সে আমানতদার। তো এই এই দুইটা কোয়ালিটির কথা মুসা আলাহ ইসলাম বলেছে, মুসা আলাহ ইসলামের ব্যাপারে বলা হয়েছিল। তো এই এই এইগুলোই আসলে এথিক শরিয়ার বা ইসলামিক ফাইন্যান্সের শুধু নয়, পুরো একজন মুসলিমের এথিক্যাল ফাউন্ডেশন। এই স্লাইডে সংক্ষিপ্ত আকারে আমরা মডার্ন ইসলামিক ফাইন্যান্সের একটা জার্নি দেখতে পাচ্ছি। আমি যেমনটা শুরুতে বলছিলাম যে আসলে ইসলামিক ফাইন্যান্সের যে যে জার্নি, এটা শুরু হয়েছে আরো আগেই, বা আধুনিক যে ইসলামী অর্থনীতি আমরা আজকে কথা বলছি সেটা আরো আগেই মূলত বিভিন্ন স্কলারগণ এটা নিয়ে আলোচনা করেছেন, লিখে গিয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা একদম প্রাচীন যদি ইয়া নিতে চাই, তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ওনার কথা বলতে হয় যে তিনি মূলত আপনার বাজার, মদিনার বাজারের জন্য বিশেষায়িত লোক নিয়োগ দিয়েছিলেন, যাদের কাজ হচ্ছে ঘুরে ঘুরে বাজার মনিটর করা। এবং সেখানে যদি বিশেষভাবে একটা একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই, অবশ্যই ভেজাল ইত্যাদি দিলে তো এটা শাস্তি আছেই, কিন্তু একটা জিনিস সেখানে মনিটর করা হতো যে বাজারে যারা সেলার, যারা বিক্রেতা, তাদের এই 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 রিবা সম্পর্কে জ্ঞান আছে কিনা, এই রিবা সম্পর্কে বলতে লেনদেনে হালাল হারামের ব্যাপারে জ্ঞান আছে কিনা। না থাকলে উনি উনি নিজে অনেক সময় বের হতেন এবং ওনার হাতে ছড়ির মতো থাকতো, অনেক সময় ওটা দিয়ে উনি হালকা আঘাত করতেন বিক্রেতাকে। কারণ তিনি বলতেন যে তোমার যদি রিবা সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে হয়তো তুমি অনিচ্ছাকৃত ভাবেও রিবার ভিতরে পড়ে যেতে পারো। তো সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক কাজ হয়েছে, হয়তো আমরা প্র্যাকটিক্যালি আমাদের এখন যে ব্যাংকিং বা ইত্যাদি ইনস্টিটিউশন গুলো দেখি, সেখানে ইসলামিক ফাইন্যান্সের এই জার্নিটাকে আমরা দেখি খুব বেশি দিন আগের না। এটার একটা কারণ এটা যে আমরা পুরো বিশ্বেই মুসলিম দেশগুলো বা মুসলিম জনগোষ্ঠী আমরা দীর্ঘদিন আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অন্যান্য দেশের উপনিবেশবাদের কবলে ছিলাম, কোথাও ব্রিটিশদের, কোথাও ফ্রেঞ্চদের। তো সেই কারণে আমাদের ইনস্টিটিউশন গুলো আসলেও হবে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হবে সামনে যায়নি। কিন্তু আধুনিক যে ইসলামিক ফাইন্যান্সের জার্নিটা আমরা বলতে চাই, এটা শুরুতে বলা হয় 1963-তে মিশরের মিডগামার সেভিংস ব্যাংক থেকে, যারা মূলত মুদারাবা মডেলে তারা ব্যাংকিং শুরু করেন। মুদারাবা একটা ইসলামিক ফাইন্যান্সের পার্টনারশিপ চুক্তি, এবং একই বছর মালয়েশিয়ায় তাবুং হাজি নামে মুসলিম হাজিদের একটা সেভিংস এর ইনস্টিটিউশন গড়ে তোলা হয়। এরপর আমরা পরের দশকে যদি দেখি, 1975-এ মূলত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আপনার এই ইসলামিক ডেভেলপমেন্ট বলতে আইডিবি, যেটা আইডিবি প্রতিষ্ঠা লাভ করে, যেটার মাধ্যমে মূলত আস্তে আস্তে বিভিন্ন দেশে আপনার ব্যাংকগুলো প্রতিষ্ঠা শুরু হয়, ইসলামিক ব্যাংকগুলো। এর পরের দশকে যদি আমরা দেখি, 1983-টা যদি দেখেন, এই এক এই বছর একই সঙ্গে বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং মালয়েশিয়ার প্রথম ইসলামী ব্যাংক, ব্যাংক ইসলাম মালয়েশিয়া বারহাত, সেটাও একই বছর প্রতিষ্ঠা লাভ করে। এর পরের দশকে যদি আমরা দেখি, আইওফি, অ্যাকাউন্টিং অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বাহরাইন ভিত্তিক, যেটা পুরো বিশ্বে আপনার ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর স্ট্যান্ডার্ড সেটিং বডি হিসেবে অত্যন্ত পরিচিত, অত্যন্ত সমাদৃত। এবং এটার সূচনা লগ্ন থেকে এটার শরিয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন নন্দিত শরিয়া স্কলার মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ। সেই প্রতিষ্ঠানটাও 1991-এ প্রতিষ্ঠা লাভ করে। এবং এই একই বছর, এই একই আপনার দশকে আমরা দেখি আরো কিছু ল্যান্ডমার্ক ইনস্টিটিউশন প্রতিষ্ঠা লাভ করে, যেমন ইসলামিক ইন্টার ব্যাংক মানি মার্কেট, IIMM। তার পরের দশকে আমরা আরো কিছু বিভিন্ন দেশে মূলত ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোর ইয়া দেখতে পাই, তার মধ্যে ইন্টারন্যাশনাল ইসলামিক লিকুইডিটি ম্যানেজমেন্ট কর্পোরেশন বা IILM, এটা উল্লেখযোগ্য, যারা মূলত সুকুক ইত্যাদি ইস্যুয়েন্স এর ক্ষেত্রে তাদের তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে করে মূলত তার এরপরে এখন এখন যেটা চলছে তার পরের দশকটা চলছে। আসলে আমি যেটা এই এই স্লাইডটা করেছিলাম ইসরার একটা বই থেকে, পরের দশক আমরা চলছে, এই দশকে আমরা দেখি যে ফার্দার
আরো ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে এই ইনস্টিটিউশন গুলো আবার একটু রিক্যাপ দেওয়া আছে, যেমন আইওফি, তারপর আইআইএফএম ইন্টারন্যাশনাল ইসলামিক ফিনান্সিয়াল মার্কেট, তারপর আইআইএলএম ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক লিকুইডিটি ম্যানেজমেন্ট, আইএফএসবি ইসলামিক ফিনান্সিয়াল সার্ভিসেস বোর্ড, এরা মূলত বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকগুলোর জন্য গভর্নেন্স স্ট্যান্ডার্ড প্রণয়ন করে থাকে। এরপর বিভিন্ন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা লাভ করেছে, যেমন ইনসেফ মালয়েশিয়াতে, আমি এখানে পড়াশোনা করেছি, আপনার মালয়েশিয়া সেন্ট্রাল ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠিত শুধুমাত্র ইসলামিক ফাইন্যান্সের জন্য মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তারা দেয় ইসরা। তো এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান আমরা দেখি যে আপনার এই গত 1-2 দশকে প্রতিষ্ঠা লাভ করেছে। আমি এই স্লাইডটা রাখি হচ্ছে জাস্ট একটা জার্নি কন্ট্রাস্টের জন্য, দেখানোর জন্য যে আমরা যদি বাংলাদেশকে মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করি, একই বছর কিন্তু দুইটা দেশই আপনার ইসলামিক ফাইন্যান্স শুরু করে, ইসলামিক প্রথম ইসলামিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু যদি মালয়েশিয়ার ইসলামিক ইসলামিক ফাইন্যান্সের আপনার প্রোগ্রেসটা আমরা দেখি, মালয়েশিয়া খুব সুচিন্তিতভাবে ইসলামিক ফাইন্যান্স ব্লু প্রিন্টের ভিত্তিতে এই তারা প্রত্যেকটা দশকে আস্তে 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 এগিয়ে গেছে। একদম শুরুটাই করেছে তারা আলাদা লেজিসলেশনের মাধ্যমে, ল প্রতিষ্ঠা করার মাধ্যমে ইসলামিক ব্যাংকিং এর জন্য, তাকাফুলের জন্য। একই সঙ্গে আপনার বিভিন্ন সুপারভাইজারি লেভেলের ইনস্টিটিউশন করার মাধ্যমে, যেমন এই যে ফরমেশন অফ এসএসসি বিএনএম, এসএসসি হচ্ছে শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল, বিএনএম হচ্ছে ব্যাংক নেগারা মালয়েশিয়া, সেন্ট্রাল ব্যাংকের মধ্যে শরিয়া অ্যাডভাইজারি বোর্ড, নিজে ইসলামিক মানি মার্কেট ইন্টার ব্যাংক লেনদেনের জন্য। তারপর আপনার ফার্দার যদি আমরা দেখি আরো বেশ কিছু তারা এই এই ইনস্টিটিউশন গড়ে উঠেছে, যেমন ইনসেফ, এটা কথা অলরেডি বলেছি, এটা একটা ইউনিভার্সিটি, ইসরা, এটা একটা রিসার্চ একাডেমি, ইফিম, এটা একটা পাবলিকেশন, এই তিনোটাই ডেডিকেট ফর ইসলামিক ফাইন্যান্স, এবং এটা করেছে গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ফান্ডিং দিয়ে। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং ফার্দার ফেজ 4-এ আমরা দেখি যে আরো বেশ কিছু তারা, এবং এই এই ফেজে যদি আমরা দেখি তাহলে কিভাবে ইসলামিক ফিনটেক এগিয়ে যাবে, মালয়েশিয়া কয়েকদিন পর পরই বিভিন্ন ইনিশিয়েটিভ নিচ্ছে পুরো বিশ্বে নিজেকে ইসলামিক ফিনটেক, ইসলামিক ফিনান্সিয়াল টেকনোলজির ক্ষেত্রে নিজেকে ল্যান্ডমার্ক হিসেবে দেখানোর জন্য। এই কন্ট্রাস্টটার সাথে এখন যদি আমরা বাংলাদেশকে মেলাই, আমরা দেখবো যে একই সময় আমরা শুরু করার পরও আমাদের এখনো প্রপার লেজিসলেশন নেই ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অপারেট করার জন্য। যেটা আছে যে এক্সিস্টিং ব্যাংক কোম্পানি অ্যাক্টে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেপারেট ল না, আমাদের কোনো সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে সেন্ট্রাল শরিয়া বোর্ড নেই যাদের অথরিটি আছে, যারা চাইলেই বিভিন্ন ব্যাংককে তারা স্টপ করতে পারে, আপনার শরিয়া নন কমপ্লায়েন্স যদি হয় তারা শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক ইম্পোজ করতে পারে যে হ্যাঁ তোমাদের এইভাবে শরিয়া গভর্ন করতে হবে, এবং না হলে তারা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে, এরকম কিছু আমাদের দেশে নেই। অনুরূপভাবে আমাদের দেশে যেমন ভাবে মালয়েশিয়াতে যে ইনসেফ, ইসরা, ইফিম এগুলো শুরুতে তারা শুরু করে দিয়েছে, এখন তো প্রায় সকল ইউনিভার্সিটিতেই আমরা দেখবো যে ইসলামিক ফাইন্যান্সের উপর ব্যাচেলার্স আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে। ইন কন্ট্রাস্ট বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, আমার জানার মতে ইসলামিক ফাইন্যান্সের উপর ব্যাচেলার্স মাস্টার্স প্রোগ্রাম আমি দেখিনি, মাস্টার্সের কথা এক জায়গায় শুনেছিলাম, হয়তো আপনারা ভালো জানবেন, কিন্তু সেই জায়গা থেকে ট্যালেন্ট ডেভেলপমেন্টে আমরা অনেক অনেক পিছিয়ে। একটা ইন্ডাস্ট্রিকে যদি আমরা মুভ করতে চাই ফরওয়ার্ডে, অবশ্যই আমাদের ট্যালেন্ট ডেভেলপমেন্ট লাগবে, এটা একদম কি, এটা একদম চাবি। এটা যদি না থাকে, ট্যালেন্ট ডেভেলপমেন্ট না থাকলে, তাহলে সামনের বাকি যত কিছু আমি বললাম সব জাস্ট আপনার হাওয়া হওয়ার কথা। তো বাংলাদেশে আমরা যদি সামনে ইসলামিক ফাইন্যান্সকে নিয়ে যেতে চাই, অবশ্যই আমাদের ট্যালেন্ট ডেভেলপমেন্ট লাগবে, এবং সেই জায়গা থেকেই আমাদের এই প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি মূলত বিভিন্ন কোর্স নিয়ে আসছে। গত 6 বছর ধরে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল বডির সাথে, আইওফির সাথে আমরা পার্টনারশিপ করেছি, আরো বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের সাথে কোলাবোরেশন করছি, আরো অনেকগুলো কোলাবোরেশন হচ্ছে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য হলো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু অ্যাওয়ারনেস গ্রো করতে পারি। আপনার ওই সময় আইওটিতে যারা ছিলেন, আমার স্টুডেন্ট যারা ছিলেন, আপনারা হয়তো মনে আছে আপনাদের ইসলামিক স্টাডিজ এর ক্লাসেও কিন্তু আমি ইসলামিক ফাইন্যান্স ঢুকিয়েছিলাম, ইভেন দো এটা সিলেবাসও ছিল না এবং পরীক্ষাও আসবে না, হঠাৎ করে মনে পড়লো আর কি। এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে ওই সময় যারা ছিলেন আপনারা অত্যন্ত সেগুলোর উপরও প্রেজেন্টেশন করেছেন অ্যান্ড ফোকাস করেছেন, শুনেছেন, রিয়েলি অ্যাপ্রিসিয়েট জাজাকুমুল্লাহ। তো উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এগুলো
প্রত্যেকটা জায়গায়, যেমন আইওটির কথা যেহেতু আসলো, ইসলামিক স্টাডিজ আছে, কিভাবে সেখানে অ্যাটলিস্ট 2টা উইক ঢুকানো যায় ইসলামিক ফাইন্যান্স নিয়ে। সিমিলারলি যেহেতু আমরা আলাদা, অফকোর্স দ্য বেস্ট উড বি যে ফুল প্রোগ্রাম আন্ডার গ্র্যাড পোস্ট গ্র্যাড এগুলো নিয়ে আসা, কিন্তু সেটা অন্তত না হলে প্রত্যেকটা প্রোগ্রামে 1টা কোর্স 2টা কোর্স আস্তে 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 ঢুকানো। নতুবা আমাদের এই যে বাংলাদেশে আমরা দেখছি এই বছরই তো মনে হয় কয়েকটা ব্যাংক ফুল ইসলামিক ব্যাংকিং করার লাইসেন্স পেলো, সুকুক বাংলাদেশ সরকার নিয়ে এসেছে, আরো আসছে, কালকেই মনে হয় দেখলাম নিউজে বেক্সিমকোর সুকুকের তারা পারমিশন পেয়েছে। তো এই জায়গাগুলোতে যদি প্রপার ট্যালেন্ট না থাকে, তাহলে কিভাবে আমরা এনশিওর করব যে আমাদের প্রপার ইসলামিক ফাইন্যান্স হচ্ছে? এনিওয়ে আমি আর এখানে ফার্দার আর কথা বললাম না। মালয়েশিয়ার আরেকটা এই স্লাইড আমার এখানে আছে, ওই ওই আগের স্লাইডটারই আর একটু ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, একই কথা আর কি। এখানে তারা দেখানোর চেষ্টা করেছে যে তারা কি করেছে। এখানে অ্যাডিশনাল যে জিনিসটা আমি এই যে এই জিনিসটাতে আমি করব, শরিয়া গভর্নেন্স, যে মালয়েশিয়া শুরু থেকেই আমরা দেখি যে ওরা শরিয়া গভর্নেন্সকে আলাদাভাবে এমফাসিস করছে একদম পলিসি লেভেল থেকে। শরিয়া গভর্নেন্স এর মূল কথা হলো যে আমি ধরেন বললাম যে একটা ব্যাংক তারা ইসলামিক, কিন্তু হাউ ডু উই এনশিওর যে তারা ইসলামিক, হাউ ডু উই এনশিওর যে তারা শরিয়া কমপ্লাই করছে? অবশ্যই এখানে টপ টু বটম সেগ্রিগেশন অফ রেসপন্সিবিলিটিস থাকবে, ইন্টারনাল কন্ট্রোল ফাংশন থাকবে, রিভিউ থাকবে, অডিট থাকবে। টপ টু বটম বলতে বোর্ড অফ ডাইরেক্টর্স আর দ্য ফার্স্ট মোস্ট রেসপন্সিবল বডি, যে আমার পুরা ব্যাংক পুরো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শরিয়া কমপ্লাইন্ট হচ্ছে। বোর্ড অফ ডাইরেক্টর থেকে যাবে ম্যানেজমেন্টে, সিইও সিও সি এটা সেটা, সি লেভেল যারা, তাদের থেকে মিড লেভেল, তাদের থেকে নেক্সট লেভেল। এরপর ইন্টারনাল কন্ট্রোল থাকবে এবং শরিয়া বোর্ড থাকবে, শরিয়া বোর্ড হবে ইন্ডিপেন্ডেন্ট কম্পিটেন্ট। আমাদের দেশে যে শরিয়া বোর্ড গুলো আছে, আমি সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো না, যেহেতু কথা ওদিকে যাচ্ছে না, ওদিকে যাওয়ার প্ল্যান নেই, কিন্তু ওভারঅল সবগুলো জায়গায় কোশ্চেন মার্ক আছে যদি আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলোর সাথে মিলাই। এরপর সেটা ফার্দার এত কিছুর পরও ভুল হতে পারে, হলে সেটা কিভাবে রেকটিফাই হবে, সেটা কিভাবে আমরা ফান্ডকে কিভাবে ইনকামে না নিয়ে এসে পিউরিফিকেশন ফান্ডে দিব, পুরো জিনিসটা প্রসেস পুরো ওয়ার্ল্ডেই কিন্তু এগিয়ে গেছে, বাংলাদেশে আমরা অলমোস্ট শূন্যের জায়গায় আছে। যেটা আগেও বলেছি যে আমাদের দেশে যেহেতু প্রপার পলিসি নেই, যার কারণে প্রত্যেকের নিজে ভলান্টারিলি যতটুকু করছে বাস এতটুকু। আর এখানে আমি একটা কথা সবাইকে বলি, যখনই আমি এ ধরনের সেশন করি, যেটা আমার অনেক কষ্টের জায়গা, আজ থেকে প্রায় সম্ভবত অ্যারাউন্ড 2013 অথবা 2012 বাংলাদেশ ব্যাংকের একটা 2 দিন ব্যাপী ইসলামিক ফাইন্যান্স নিয়ে ইভেন্ট ছিল কোন একটা হোটেলে, এবং সেখানে 2 দিন ব্যাপী নানা আলোচনার পর লাস্ট ডেতে, লাস্ট সেশনে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি প্রেজেন্টেশন করেছিলেন, এবং তিনি একটা কোশ্চেন মার্ক রেখেছেন, সরি তিনি একটা কমেন্ট করেছেন, বলেছেন যে ইসলামিক ব্যাংকিং ইজ নট আ পাবলিক ডিমান্ড ইন বাংলাদেশ। আমাদের দেশে যেখানে অ্যারাউন্ড 90% মুসলিম, সেখানে যদি ফাইন্যান্সটাকে ইসলামিক ভাবে করাটা পাবলিক ডিমান্ড না হয়, তাহলে ইনস্টিটিউশন গুলো তাদের মতো করবেই। আমি এজ এ মুসলিম যদি আমার ভেতরে ইট ডাজেন্ট মেক ডিফারেন্স যে আমি কি কনভেনশনাল ব্যাংকে স্যালারি নিচ্ছি না ইসলামিক ব্যাংকে স্যালারি নিচ্ছি, আমি কি কনভেনশনাল ক্রেডিট কার্ড ইউজ করছি না ইসলামিক ব্যাংকের ডেবিট কার্ড ইউজ করছি, ইফ ইট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স টু মি, তাহলে পলিসি মেকিং যারা করছে তাদের কাছেও মনে হচ্ছে যে কি, ওরা তো মানুষ তো এগুলো কিছু বুঝে না, মানুষের এগুলো কোনো ডিমান্ড নাই। সো আমাদেরকে ডিমান্ড ক্রিয়েট করার জন্য জানতে হবে, জানতে হলে কোথায় যাব, এগেইন ওই ব্যাক টু স্কোয়ার ওয়ান, ট্যালেন্ট ডেভেলপমেন্টে তো আমরা শূন্যের কোঠায়। সো জানছো জানছিও না, আমাদের ভাইয়েরা বোনেরা বিবিএ করছেন, এমবিএ করছেন, সুদের অঙ্ক করতে করতে তাদেরকে একটা লম্বা সময় পার করতে হচ্ছে, এবং এন্ড অফ দ্য ডে তারা যখন ইসলামিক ফাইন্যান্সের প্র্যাকটিস দেখছেন আমাদের মার্কেটে, তাদের কাছে মনে হচ্ছে যে ইটস দ্য সেম, একই জিনিস। কারণ হলো মূল যে অ্যাওয়ারনেসটা সেটা বিল্ড আপ করেনি, নলেজটা বিল্ড আপ করেনি। যাই হোক, আমি নেক্সট, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড পার্টটা আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করবো যেহেতু অনেক সময় হয়ে গেছে অলরেডি। সেটা হলো যে ওভারঅল একটা আমাদের, যেহেতু আজকে যারা সেশনে যুক্ত হয়েছেন, হয়তো আপনাদের সাথে আমার কথা বলার হয়তো সুযোগ হবে বা হবে না, অ্যাটলিস্ট আজকের এই সেশন থেকে যেন একটা গ্লিমস আপনাদের কাছে চলে আসে যে আমার লেনদেনে ওভারঅল কোথায় কোথায় হালাল হারামের বিষয়গুলো আমার সচেতন হতে হবে।
দেখেন ফার্স্টে কিন্তু আমরা রিবা নিয়ে কথা বলেছিলাম, রাইট? তো রিবার মধ্যে রিবার একটা আমি সাধারণ একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছি যে রিবা হচ্ছে ঋণ বা দায়ের বিপরীতে আপনার কোনো কোনো চুক্তি করে কোনো অতিরিক্ত নেয়া। এটাকে আমি বলেছিলাম রিবার ডেফিনেশন, যে আমি কারো কাছ থেকে টাকা পাই অথবা কাউকে টাকা দিয়েছি, তাকে বললাম যা যা দিয়েছি বললাম অতিরিক্ত টাকা দিতে। এক কথায় শুধু টাকা ইটসেলফ আসলে কোনো কিছু আর্ন করতে পারে না। হ্যাঁ, এটা দিয়ে যদি আমি কোনো কমোডিটি কিনি, কোনো প্রোডাক্ট কিনি, এরপর সেটাকে আমি বিক্রি করি প্রফিট করে, কোনো সমস্যা নেই। এটাকে যদি কোনো আমি একটা ব্যবসায় খাটাই, ব্যবসার ঝুঁকি গ্রহণ করছি, ঝুঁকির বিনিময়ে আমি প্রফিটের হকদার হই, এটাতেও কোনো সমস্যা নেই। তো সেই জায়গা থেকে আমাদের রিবার যে বর্তমান সময়ে যে ইমপ্লিকেশন গুলো আমরা দেখি, যেমন সুদী ব্যাংকিং, সুদী ব্যাংকিং এ ডিপোজিট করা, সেখান থেকে ঋণ নেয়া, তাদের ক্রেডিট কার্ড ইউজ করা, তাদের সাথে বিভিন্ন রকম লেনদেন করা, সুদী ইন্স্যুরেন্সে আপনার যুক্ত হওয়া, ইভেন গভর্নমেন্ট বন্ড ইস্যু করে থাকে। সুকুক যেটা ইস্যু করেছে সেটা নিয়ে আমাদের আইএফএ কনসালটেন্সিতে দুইটা লাইভ আছে, যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। ওভারঅল সুকুকও পরিপূর্ণভাবে কমপ্লায়েন্ট, শরিয়া কমপ্লায়েন্ট এখনো হয়নি, আর বন্ড তো পরিপূর্ণভাবে শরিয়া নন কমপ্লায়েন্ট এবং সরাসরি এটা সুদ। তো এই 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 জিনিসগুলোতে রিবা আসছে। এরপর শুধু ব্যাংকিং এ না, শুধু ব্যাংকিং এ না, আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের প্রত্যেকেই কিন্তু আমাদের যারা বিভিন্ন ব্যবসায়ী কোনো না কোনো ভাবে কোনো সমিতির সাথে আছেন, ইভেন চাকরিজীবীরাও বিভিন্ন সমিতিতে আছেন, এবং আমাদের দেখা মতে সমিতির আপনার আমরা সার্ভে করলে অ্যাকচুয়াল পার্সেন্টেজ বলতে পারবো, কিন্তু 98%-এর নিচে মনে হয়নি আমার কাছে অন্তত, বা আমাদের টিমের কাছে, সুদী সমিতি। অর্থাৎ সবাই টাকা রাখছে, এখান থেকে আরেকজনকে ঋণ দেওয়া হবে সুদী সুদের সুদের মাধ্যমে। এরপর গ্রামের দিকে যদি যান, মহাজনী ঋণ চলছে অনেকেই, আপনারা হয়তো একটা ভিডিও দেখেছেন, একজন রিক্সা চালক ভাই, হ্যাঁ তিনি রিক্সা চালক না সরি ট্রাক বাস চালক ভাই ছিলেন, শাটডাউনের প্রথম দিনে তার একটা সাক্ষাৎকার একজন নিয়েছিল, সেটা ভিডিও করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। তিনি খুব কষ্টে বলছিলেন যে আমার খারাপ লাগে বলতে, কিন্তু আমি সুদের ভিত্তিতে ঋণ নিয়েছি, এবং বলে উনি কাঁদছিলেন। আপনি চিন্তা করেন যে কেউ যদি এরকম ডিসপারেট সিচুয়েশনে যায়, তার হাতে কোনো অল্টারনেটিভ নাই, কারণ সমাজের প্রত্যেকটা জায়গায় সুদ ঋণ ছাড়া কেউ তাকে ঋণ দিচ্ছে না। এবং এই জায়গায় এখন আমাদের অনেক ভাইয়েরা মাশাল্লাহ কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণের প্রকল্প হাতে নিচ্ছেন, আমরা তাদেরকে আপলোড করি মাশাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আরো বারাকা দিন। এরপর তো ক্ষুদ্র ঋণ আছেই, আপনারা হয়তো আসুন্না ফাউন্ডেশনের কার্যক্রমের কথা জানেন। আসুন্না ফাউন্ডেশন আপনার এই বেশ কিছু পুরস্কার ঘোষণা করেছে যারা উদ্যোক্তা তাদের জন্য, এর মধ্যে আমিও যেহেতু তাদের সাথে বিচারক প্যানেলে আছি, আমি অনেকগুলো কার্জে হাসানা প্রোগ্রাম স্ক্রিন করছিলাম, এবং একটা জিনিস আমি দেখে অবাক হলাম, যারা এক তো হচ্ছে কার্জে হাসানা নেই, সুদমুক্ত ঋণ নেই, আরেকটা হলো যারা সুদমুক্ত ঋণ দেওয়ার চেষ্টা করছে, এদের একটা বড় অংশকে পালিয়ে বেড়াতে হয়, গোপনে গোপনে দিতে হয়। কেন? ওই যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যারা, এরা এদেরকে বের করে করে আপনার স্পট করার চেষ্টা করে এবং নানাভাবে হার্ম করার চেষ্টা করে, কারণ তাদের বিজনেস চলে যাচ্ছে। আপনি ব্যাপারটা চিন্তা করে দেখেছেন, মানে এক তো হচ্ছে যে নাই, আর একটা হচ্ছে যারা দিতে যাচ্ছে তাদেরকে অনেক রকম থ্রেটের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এটা সমাধানটা কি? সমাধান আসলে কালেকটিভ অ্যাওয়ারনেস ছাড়া আর কোনো কিছুতে নাই। যেই লোকটা থ্রেট দিচ্ছে তাকেও আমাদের বুঝাইতে হবে সে আমাদেরই কোনো মুসলিম ভাই বা বোন, সে যার ছায়াতলে থেকে থ্রেট দিচ্ছে সেও কোনো মুসলিম ভাই বা বোন অধিকাংশ ক্ষেত্রে। তো তাদের কাছে গিয়ে আমাদের এই অ্যাওয়ারনেস তৈরি করা ছাড়া আর কোনো আসলে উপায় নেই। অবশ্যই আল্লাহ তাআলার কাছে তো আমরা দোয়া করব, কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি সেটা। এরপরে যে বন্ধকি জমি, আমাদের অনেক কৃষক ভাই বোন তারা না পেরে তারা ঋণ নিতে হয়, এবং ঋণ নেওয়ার জন্য তাদেরকে জমি বন্ধক দিতে হয়, ওই বন্ধকটা আবার যাকে বন্ধক দেওয়া হয়েছে উনি ব্যবহার করছেন, এটা সুদ রিবা। বন্ধক দেওয়া জমি আপনার, আপনি হয়তো ফার্স্ট অফ অল এটা ব্যবহার করাই যাবে না, দ্বিতীয়ত ব্যবহার যদি করতে হয় দুইটা কন্ডিশন, এক নম্বর হলো জমির যে মূল মালিক অর্থাৎ যিনি ঋণ নিয়েছেন ওর কাছ থেকে অনুমতি নিতে হবে, দুই নম্বর হলো এটার যে মার্কেট ভ্যালু আছে আপনার, যদি এটাকে আপনি ব্যবহার করেন, ব্যবহারের একটা ভাড়া আছে, আশেপাশে জমি যে ভাড়া দেয় এক্স্যাক্টলি ওই ভাড়াটা দিতে হবে, যদি কমায় ভাড়া দেন সেটাও সুদের ভিতরে চলে আসবে, কারণ এটা একটা বেনিফিট। বেনিফিট কিসের কারণে? ঋণ দেওয়ার কারণে। ঋণ যদি না দেওয়া হয়তো ওই জমির মালিককে এই টাকাটা এই কমের মধ্যে দিত দিত না। এইভাবে আপনার নানাভাবে আমাদের সমাজে রিবা যুক্ত জিনিস ইয়ে আছে। এখানে একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لا يأتين على الناس زمان لا يبالي المرء بما أخذ المال من الحلال أم من الحرام. একটা সময় আসবে যে মানুষ কোনো পরোয়া করবে না, হি উইল নট কেয়ার যে সে সম্পদ কোথা থেকে উপার্জন করছে, হালাল সোর্স থেকে না হারাম সোর্স থেকে। দুঃখজনকভাবে আমরা সেই সময়টার মধ্যেই আছি। এবং আরেকটা হাদিস তো নিশ্চয়ই আপনারা জানেন যে একজন ধুলি ধূসরিত উস্কো খুস্কো চুলের একজন বিধ্বস্ত লোকের কথা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লম্বা সময় সফর করে আসছে, অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, এবং এই ধরনের লোক এত কষ্ট করে আসছে, এসে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, স্বাভাবিকভাবেই মনে হবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রতি দয়াশীল হবেন, তার 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 দোয়া শুনবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মাতআমুহু হারামুন, তার খাবার যেটা সে খায় সেটা হারাম, অর্থাৎ হারাম সোর্স থেকে কেনা অথবা হারাম খাবার। মালবাসুহু হারামুন, তার যে পোশাক সে পরেছে সেটা হারাম, তার শরীরের মানে খাচ্ছে যেটা সেটা হারাম, পড়ছে যেটা সেটা হারাম। ফা আন্না ইউস্তাজাবু লিদালিক, কিভাবে তার দোয়া কবুল করা হবে? একটা মানুষ সে আল্লাহ তালার আপনার অবাধ্য হয়ে দিন রাত্রি পালন করছে এবং সে আল্লাহর কাছে দোয়া করছে, কিভাবে দোয়া 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 কবুল হবে? তো রাসূল সাল্লাম হাদিস এই কথা বলেছেন। যাই হোক, এরপর আরো রিবার বিভিন্ন ওয়ে আমরা দেখি, যেমন অনেকে ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে আপনার প্রিন্সিপল আছে, আমি ব্যবসায় যদি কারোর সাথে প্রফিট শেয়ার করতে চাই, প্রফিটের একটা হার শেয়ার করতে পারবো, লেটস সে 50% প্রফিট। অর্থাৎ প্রফিট হচ্ছে যেটা আপনার গ্রস ইনকাম থেকে এক্সপেন্স বাদ দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে প্রফিট। কিন্তু যদি আমি বলি যে মাসে মাসে আপনাকে 2,000 টাকা দিব, অথবা আমি একটা ফিক্সড অ্যামাউন্ট বলে দেই, অথবা ক্যাপিটালের পার্সেন্ট বলি যে আপনি যত টাকা ইনভেস্ট করেছেন তার 10%, লেটস সে 1,00,000 টাকার 10% বললাম আর 10,000 টাকা বললাম, একই জিনিস, এগুলো সবই রিবা। অথবা বললাম যে আপনি ব্যবসা করেন, লস হলে এটা আপনার, এটাও এটা তো আপনার ক্যাপিটাল গ্যারান্টিড হয়ে যাচ্ছে এবং এটা রিবা হয়ে যাচ্ছে, সুদ হয়ে যাচ্ছে আপনার। তারপর টাকার বিনিময়ে কৌশলের কম বেশি লেনদেন করা, এটা তো আছেই, এখানে আর ফার্দার আলোচনা করলাম না। অনুরূপভাবে ঘুষ, সুবহানাল্লাহ, ঘুষের বিষয়টা এত এত আপনার মানে গ্রন্থিতে গ্রন্থিতে ঢুকে গিয়েছে আমাদের সমাজে, কল্পনাই করা যায় না। আমরা যেহেতু কনসালটেন্সি দেই, শরিয়া কনসালটেন্সি, এটা আমাদের খুব চ্যালেঞ্জিং একটা জায়গায় নিয়ে আসে যে একটা মানুষ সে 100% হালাল ভাবে ব্যবসা করতে চাচ্ছে, তার নিয়তে কোনো প্রবলেম নেই এবং হি ইজ লিটারালি ট্রাইং, কিন্তু তাকে এমন একটা সার্কেলে ঢুকায় দেওয়া হয়েছে এই সমাজের মাধ্যমে যে সে তার মানে প্রপার জিনিসটাও, যেটা তার রাইট, সেটাও সে ঘুষ ছাড়া নিতে পারছে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতাকে লানত করেছেন, সুস্পষ্ট ভাবে লানত করেছেন। লানত মানে হচ্ছে অভিশাপ দিয়েছেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন তার ব্যাপারে আমাদের কি ধারণা। তো এই ঘুষ যে কত জায়গায়, সেই সরকারি চাকরিজীবীর কথা বলি, আইনজীবীর কথা বলি, হ্যাঁ, মেডিকেল অফিসার বা ডাক্তারদের কাছেও এখন যাচ্ছে, বিচারকদের কাছেও যাচ্ছে, ইভেন আপনার সেলসম্যান প্রকিউরমেন্টে যে আছে, হ্যাঁ, যে আপনার ভেন্ডর সাপ্লাইয়ার মানে ডানে বায়ে সব জায়গায় ঘুষ, রন্ধে রন্ধে ঘুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও এই এই এটা তো আপনার অবশ্যই হারাম। কিমার, কিমার হচ্ছে আপনার জুয়া, মাইসির, হ্যাঁ, এটাও আপনার একটা হারাম। এবং আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আপনার ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, এটা বলেছেন, অর্থাৎ মদ জুয়া এগুলো আপনার হারাম, এটা বলেছেন। তো এই 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 কিমার বর্তমানে নানাভাবে হচ্ছে, বেটিং আমাদের অনেকে, আমি আমি বিভিন্ন পাবলিক ফোরাম বা পাবলিক গ্রুপ বাংলাদেশে ফলো করি শুধু আমাদের বর্তমান ইয়াং জেনারেশনের পালস বোঝার জন্য, আমি অবাক হই যে অনেকে বেটিং এর সাথে যুক্ত, ক্রিকেটের স্কোর দেখছে সেখানে বেটিং, ফুটবলের খেলা দেখছে সেখানে বেটিং, এখানে বেটিং, ক্যাসিনো তো এটা তো সুস্পষ্ট, এটা তো আছেই, এছাড়াও নানাভাবে বেটিং আছে, লটারি, তারপর আপনার মাল্টিলেভেল মার্কেটিং ও পিরামিড স্কিম বা পঞ্জি স্কিম, এটা তো সুবহানাল্লাহ গত 2 বছরে কি পরিমাণ পঞ্জি স্কিম বাংলাদেশে ঢুকেছে, এটা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা কল্পনাও করতে পারবেন না। কত নামে, কত ভাবে, টেকনোলজি প্রোডাক্টের নামে, ই কমার্সের নামে, ক্লিক বিজনেসের নামে, ক্রিপ্টো কারেন্সির নামে, ক্রিপ্টো অ্যাসেটের নামে, মানে আপনি কল্পনাই করতে পারবেন না যে কি পরিমাণ পঞ্জি স্কিম। পঞ্জি স্কিম মানে হচ্ছে আসলে ওই বিজনেসে কোনো বিজনেস নেই,
কিন্তু আপনাকে বলবে টাকা দিতে, টাকা দিয়ে শেয়ার কিনবে, অথবা টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, এই কিনবেন সেই কিনবেন, আর আপনার আন্ডারে আপনি কিছু লোককে ঢুকাবেন বা কি করবেন, ওইখান থেকে আবার আপনাকে কিছু টাকা দেওয়া হবে। পঞ্জি স্কিমের মূল বিষয়টাই হলো যে নিচের লেভেলের টাকা থেকে উপরের লেভেলের মানুষদেরকে দেওয়া হবে। আসলে ওইখানে কোনো বিজনেস নেই, নো নো বিজনেস ভ্যালু প্রপোজিশন। আপনি যদি ওদের এন্টায়ার প্রপোজাল দেখেন, দেখবেন যে মানি কিভাবে মেক করবে এটার কোনো কিছু নাই, কিন্তু কিভাবে একজন আরেকজন থেকে রেফারেলে টাকা পাবে, এইভাবে টাকা পাবে, এইভাবে টাকা পাবে, এটা নিয়ে বিস্তারিত বলা। এইটা অনেক বেড়ে গেছে। এগুলো আপনার শেরি স্কলারগণ এগুলোকে জুয়ার ভিতরে বা কিমারের ভিতরে উল্লেখ করেছেন। এবং গারারের কথা অলরেডি আমি বলেছি যে চুক্তিতে ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা রাখা, তথ্য গোপন করা ইত্যাদি, চুরি, প্রতারণা, প্রতারণা প্রতারণা বা চুরি, এগুলো তো সুস্পষ্ট। শারিয়া আপনার কোনো কিছুই, যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইনসাফ, মানুষের সাথে ফেয়ার করা, কাজে কোনোভাবে প্রতারণার জায়গা নেই। আজকেই আপনাদের সাথে সেশনের আগে আমার আরেকটা ক্লাস ছিল আমাদের IFSC-র ই কমার্স নিয়ে, সেখানে অনেক ভাই অনেক অনেক প্রশ্ন করছিলেন। যেমন প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে বলা হয়েছে দেশের 1 নম্বর প্রোডাক্ট, হ্যাঁ আপনার এই সেই অনেক ভালো প্রকার প্রোডাক্ট, ধরেন প্রোডাক্ট এটা একটা মাথায় দেওয়ার সাথে সাথে টাক মাথায় চুল উঠবে, এই টাইপের। কিন্তু এটা আপনিও জানেন এটা মিথ্যা এবং এটা প্রতারণা। প্রোডাক্টের মাঝে যদি কোনো ফল থাকে সেটা বলতে হবে, আর যদি সেটা ভালো প্রোডাক্ট থাকে পরে ডিফেক্ট হয়, তাহলে শরিয়া সেখানে ফেরত নেওয়ার রিফান্ড পলিসি খুব স্পষ্ট, ফেরত নিতে হবে, অন্যথায় গ্রাহককে বলে দিতে হবে যেটাতে ডিফেক্ট থাকতে পারে আপনি দেখে নেবেন। কিন্তু ই কমার্স এটা সম্ভব না, কারণ ই কমার্সের গ্রাহক এটা দেখতে পারছে না। তো শরিয়া খুব স্ট্রিক্ট এ ব্যাপারে, যেন ক্রেতা বিক্রেতা কেউ প্রতারিত না হয়, ক্রেতাও যেন প্রতারিত না হয়, বিক্রেতাও যেন প্রতারিত না হয়। ইনফ্যাক্ট রসুল সাল্লামের সময় একটা ইনসিডেন্ট আছে, একজন সাহাবি রাদিয়াল্লাহু আনহু, তিনি কিছুটা সরল ছিলেন আর কি। তো সরল থাকার কারণে অনেক সময় ওনাকে কেউ প্রতারিত করার সুযোগ থাকতো, যে এই তুমি আজকে এটা এত দিয়ে বিক্রি করতেছো, বাজারে তো এটার দাম কমে গেছে, তোমার থেকে কেউ কিনবে না, আমার কাছে কমে বিক্রি করে দাও। তো সরল মানুষ, আচ্ছা ঠিক আছে নেন, কিন্তু ওনার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ ছিল। এই জন্য রসুল সাল্লাম ওনাকে শিখিয়ে দিয়েছে, তুমি বলো লা খিলাবাতা ওয়ালিয়াল খিয়ারু সালাসতা আইয়াম, যে ভাই আমার সাথে কোনো ধোকাবাজি করবেন না, আমার 3 দিনের অপশন থাকবে। তার মানে আমি বিক্রি করে গিয়ে বাসায় গিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যখন আলাপে বুঝবো যে না আমি প্রতারিত হয়েছি, আমি এসে আবার আপনার কাছে বিক্রয়টাকে রিসিন্ড করতে পারবো, আমি এটাকে ভয়েড করে দিতে পারবো। দেখুন, মানে শুধু ক্রেতা না, বিক্রেতাকেও আপনার প্রতারণা থেকে বাঁচানোর জন্য শরিয়া নির্দেশনা দিয়েছে। এভাবে আমাদের সমাজে যদি এখন আমরা দেখি, আমরা দেখবো যে মিথ্যা, প্রতারণা এটা একটা ফান্ডামেন্টাল ফিচার হয়ে গিয়েছে। আমি গতকালই কার সাথে যেন আলাপে বলছিলাম যে আমরা প্রায় সময় আইয়ামে জাহিলিয়া বা মূর্খতার যুগকে একটা বেঞ্চ মার্ক বলি, যে ওরা অনেক খারাপ ছিল, এরকম অন্ধকার যুগ আর ছিল না। এইটা যদি অন্ধকার যুগ হয়, তাহলে বর্তমান যুগে কোন যুগ এইটা শব্দ আসলে আমার কাছে জানা নেই। আপনারা নিশ্চয়ই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন। তিনি মুসলিম হওয়ার আগে ওনাকে আবিসিনিয়ার যে যে বাদশাহ ছিলেন নাজ্জাশি, উনি ব্যবসায়িক সফরে ওখানে গিয়েছেন, ওনাকে ডেকেছেন, যেহেতু উনি লিডার ছিলেন আবু সুফিয়ান মক্কার কুরাইশদের, ওনাকে জিজ্ঞেস করেছেন যে এই এই যে তোমাদের কাছে নবী মুহাম্মদ আসছে, ওনার সম্পর্কে একটু বলো, উনি কেমন এবং ওনার যারা ফলোয়ার এরা কেমন। তো উনি নাজ্জাশি ওনাকে যা যা জিজ্ঞাসা করেছেন সত্য বলেছেন, এবং পরবর্তীতে যখন উনি ন্যারেট করেছেন মুসলিম হওয়ার পরে, উনি বলছিলেন আর কি যে আমি যে মিথ্যা বলবো, পাছে লোক যেন কি মানে আমার ব্যাপারে কমেন্ট না করে বসে যে লিডার মানুষ মিথ্যা কথা বলেছে। অর্থাৎ মিথ্যা যে একটা একটা এত বড় জঘন্য বিষয়, এই ফিলিংটা মক্কার কুরাইশ যারা মুশরিক ছিল তাদেরও এই সেন্স ছিল, মানুষকে প্রতারিত করা, মানুষের সাথে মিথ্যা বলা, এটা খারাপ, এটা এই সেন্সটা ছিল। তারা তো মানুষকে এভাবে হত্যা করতো না আজকে যেভাবে হত্যা করা হয়, অথচ তার চেয়ে কত হাজার লক্ষ গুণ আমরা আজকে দেখি যে সমাজ অধপতন হয়েছে, স্টিল আমরা ওইটাকেই বলি যে ওইটা সবচেয়ে খারাপ যুগ ছিল, অথচ আমরা যেন অনেক ভালো যুগ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তা আমি এখানে একটা বিরাট লিস্ট নিয়ে আসছি, এই লিস্টের সবগুলোতে আমি যাব না। পয়েন্ট হচ্ছে যে কোনো প্রকার চুরি, প্রতারণা, মিথ্যার কোনো সুযোগ শরিয়াতে নেই। এছাড়া আরো বিভিন্ন বিষয় আছে যেগুলোর মধ্যেও নানাহালাম আছে। শেয়ার বাজারে অনেকে আপনার বিনিয়োগ করেন, প্রোডাক্টটাই হয়তো হারাম, কোনো একটা সুদী ব্যাংকের শেয়ার, টোব্যাকো কোম্পানির শেয়ার, হ্যাঁ আপনার এখন ক্রিপ্টো কারেন্সি শুরু হয়েছে, ক্রিপ্টো কারেন্সির মধ্যে আপনার এমন আছে যে এটার আন্ডারলাইন কোনো অ্যাসেটই নাই, জাস্ট হাইপ হাইপ হাইপ, এটাকে জুয়া ছাড়া বলার আর কিছু নাই।
তারপর আরেকটা ক্যাটাগরি আছে যেটার প্রোডাক্ট আছে কিন্তু নন হালাল, গেমিং প্রোডাক্ট অথবা এগেইন কোনো বেটিং বা ইত্যাদি। আরেকটা ক্যাটাগরি আছে যেটার হয়তো আন্ডারলাইং ভ্যালু প্রপোজিশন আছে, প্রোডাক্ট আছে, সেখানে আমাদের দেখতে হবে এটা হালাল কিনা। সেক্ষেত্রে সেই ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো অ্যাসেট বা ডিজিটাল অ্যাসেট যেটাই বলি না কেন সেখানে জায়েজ হবে। অনেকে আমাদের ইউটিউবে অ্যাডসেন্সে অ্যাড দেন, এখানেও আপনার শরিয়া ইস্যু আছে অনেক, আমি হয়তো আজকে আর বিস্তারিত যাব না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপর অবশ্যই অন্যায়ভাবে কারো সম্পদ খাওয়া, পাবলিক মানি আত্মসাৎ করা, এখানে একটা কথা না বললেই নয় যে আমাদের অনেক ভাই বোন না বুঝে, আমি না বুঝে বলছি এই জন্য যে আমি মাজুর মনে করি, আমি মনে করি যে আমরা রেসপন্সিবল, আমরা হয়তো এই মেসেজটা তাদেরকে দিতে পারি নাই, রাইট? আমরা যদি দিতে পারতাম, এই যে আজকে আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কলিগদের সাথে শেয়ার করবেন বলে আমি প্রত্যাশা করি, তা আমরা হয়তো তাদের কাছে পৌঁছাতে পারিনি। নতুবা কিভাবে আমরা অবলীলায় সরকারি অর্থ আপনার খেয়ে ফেলি, এই যে দেখুন ফেসবুকে ছড়িয়ে গেছে যে এই যে ঘর বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে ভেঙে গেছে, হ্যাঁ, এত এত প্রতারণা কিভাবে করা যায়? কারণ কিয়ামতের দিন আমি পুল সিরাত পার করতেই তো খবর হয়ে যাবে, পুল সিরাত হচ্ছে যে নিচে জাহান্নাম উপরে হচ্ছে সিরাত, ধরেন আমি পার হয়ে গেলাম, গিয়েও আমাকে ওইখানে ওয়েটিং লিস্টে থাকতে হবে জান্নাতে যাওয়ার আগে, আমাকে সখন সব হক আপনার করে দিতে হবে, চুকায় দিতে হবে। আমি যদি কারো হক নষ্ট করে থাকি দুনিয়ায় বান্দার হক, সেটা তাকে আমার সওয়াব দিয়ে, অথবা যদি সওয়াব শেষ হয়ে যায় তাহলে তার গুনাহের বোঝা আমার আমাকে নিতে হবে। তো এখানে দেখেন সরকারি অর্থ হচ্ছে লাখো লাখো কোটি কোটি মানুষের অর্থ, কিভাবে একটা মানুষ জেনে বুঝে সরকারি অর্থ বা পাবলিক মানি, ওয়াকাফের মানি, জাকাতের টাকা, যেগুলোর মাঝে হাজারো মানুষ লক্ষ কোটি মানুষের হক রয়েছে, কিভাবে সেটা নষ্ট করে? অত্যন্ত ভয়াবহ বিষয়। অনুরূপভাবে উত্তরাধিকারীর সম্পদ দেয় না, ফুফুর সম্পদ দেয় না, বোনের সম্পদ দিতে গড়িমসি করে, নারী বলে তার সম্পদ দিতে চায় না, কিভাবে সম্ভব? একটা প্র্যাকটিসিং মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, মাথায় কপালে দাগ হয়ে গিয়েছে, কিন্তু বোনের সম্পত্তি দিচ্ছে না, ফুফুর সম্পত্তি দিচ্ছে না, রাইট, মোহর দেয় না, তারপর আপনার এতিমের সম্পদ মেরে দেয়, এগুলো সবগুলোই অত্যন্ত ভয়ঙ্কর এবং শরিয়া দৃষ্টিতে ভয়ঙ্কর। যাই হোক, ফাইনালি আমার এই লাস্ট স্লাইড দিয়ে আমি শেষ করে দিব, সেটা হচ্ছে যে আমরা ইসলামী ফিনান্সের ওভারঅল একটা আধুনিক যে ইয়াটা সেটা দেখলাম, এবং একই সঙ্গে আপনার ইসলাম হালাল হারামের কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা দেখলাম, এবং সর্বশেষ ইসলামী ফিনান্স আজকে কোথায় আছে। পুরো ওয়ার্ল্ডে যে ইসলামী ফিনান্স ইন্ডাস্ট্রি আমরা যদি দেখি, অন্তত বলবো যে এতটুকু পর্যায়ে এসেছে যে আজকে পশ্চিমারা বা সবাই এদিকে নজর দিচ্ছে, এবং তারা দেখছে যে এটার একটা হিউজ পটেনশিয়াল আছে। এবং এই জন্যই আপনি দেখবেন যে লাক্সেমবার্গ, ইউকে, এরকম অনেক অমুসলিম দেশগুলোতে তারা ইসলামী ফাইন্যান্সকে অ্যালাউ করছে, ইসলামিক ব্যাংক অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে অ্যালাউ করছে। এবং অনেক মালয়েশিয়াতে আমি অনেক চাইনিজ নন মুসলিম প্রতিষ্ঠান ব্যক্তি তাদেরকে জানি যারা ইসলামী ফাইন্যান্স সম্পর্কে শিখছে, কেন, যে এখানে বিজনেস অপরচুনিটি দেখছে। আমাদের জায়গা থেকে সমস্যা নেই, যদি কেউ ইসলামী ফাইন্যান্স প্রপারলি করে সেখানে, যেমন আপনি চাইলে একটা একটা অমুসলিম দোকানদার থেকে ক্রয় করতে পারেন যদি সে প্রতারণা না করে, এটা তো মুসলিম সেই মুসলিম দোকানদারের থেকে কেনার চেয়ে ভালো যে প্রতারণা করে। একটা মুসলিম দোকানদার আমি জানি যে মাছে ফরমালিন যুক্ত মাছ মিথ্যা কথা বলে দেয়, আর আরেকদিকে একটা অমুসলিম দোকানদার যে ফরমালিন যুক্ত মাছ দেয় না বা যে আমানার সাথে দেয়, অবশ্যই আমি লেনদেন তার সাথেই করবো। এখানে দুনিয়াটা, পৃথিবীটা আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যারা আদল এবং ইনসাফের উপর থাকবে তারা তাদেরকেই মানুষ বিশ্বাস করবে, তো এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে কেন তারা আসছে এই ইন্ডাস্ট্রিতে, কারণ তারা দেখছে এখানে হিউজ পটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে। কারণ কি? কারণ মুসলিম পপুলেশন পুরো বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল পপুলেশন, এবং এস্টিমেট করা হচ্ছে ইউএস এর পিউ রিসার্চ এর একটা পিউ রিসার্চ ইনস্টিটিউশনের একটা রিসার্চ আছে, আপনারা যারা আগ্রহী তারা তাদের রিসার্চটা দেখতে পারেন, যেখানে তারা ওয়ার্ল্ড রিলিজিয়ন নিয়ে একটা রিসার্চ করেছে, ওইখানে দেখিয়েছে তারা, আমার এখানে মনে একটা স্লাইড থাকার কথা, দেখি আমি, হ্যাঁ হ্যাঁ এখানে এই স্লাইডটা আছে, দেখতেছেন, দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে যে মুসলিমদের গ্রোথ সবচেয়ে বেশি, এবং এস্টিমেটেড অ্যারাউন্ড সম্ভবত 2070 এর মধ্যে মুসলিমদের পপুলেশন পৃথিবীতে সর্বোচ্চ পপুলেশন হবে ইনশাআল্লাহ। তো এই, এবং শুধু তাই না, আরো ডেটা আছে, আমার এখানে মনে হয় স্লাইডে আছে কিনা একটু দেখছি, মুসলিম ইয়ুথদের, হ্যাঁ হ্যাঁ যেটা এখানে দেখা যাচ্ছে যে মুসলিমদের অ্যানুয়াল গ্রোথ হচ্ছে 1.5%, যেখানে
ওভারঅল পুরো ওয়ার্ল্ডের পপুলেশন গ্রোথ হচ্ছে মাত্র 0.7%, তার মানে অলমোস্ট ডাবল। এবং শুধু তাই না, মুসলিমদের ইয়ুথ পপুলেশন হচ্ছে সবচেয়ে বেশি। মুসলিমদের অ্যাভারেজ পপুলেশন হচ্ছে, মিডিয়ান এজ হচ্ছে 24 ইয়ার্স, যেখানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়ান এজ হচ্ছে 32 ইয়ার্স। এবং আপনারা অনেকেই জানেন ফিনল্যান্ড, জাপান, অন্য অনেক দেশ, তারা তাদের জনসংখ্যা বুড়ো হয়ে যাচ্ছে দেখে তারা ফ্রি, মানে সহজ ইমিগ্রেশন ল করতেছে, যেন মানুষ এসে ইন্ডিয়া বা অন্যান্য ফিলিপিন, অন্যান্য দেশ থেকে এসে যেন এখানে আসে থাকে, কারণ তাদের এখন রিটায়ারমেন্ট বেড়ে গেছে, কস্ট বেড়ে গেছে, সব বুড়ো হয়ে যাচ্ছে, এরা তো কাজ করতে পারছে না, এদেরকে খালি রিটায়ারমেন্টের দিতে অ্যালাউন্স দিতে হচ্ছে, কিন্তু ইকোনমি গ্রো করছে না। তো এনিওয়ে, যেটা বলছি যে তারা এই অপরচুনিটি দেখছে, দেখছে বলে তারা বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ইসলামিক ফাইন্যান্স শিখছে, এবং ইসলামিক ফাইন্যান্সের বিভিন্ন জায়গায় তারা শক্ত জায়গা দখল করে রাখছে। ইন কন্ট্রাস্ট, আমরা যদি মুসলিমদের কথা বলি, পুরো বিশ্বেই মুসলিমদের একটা ল্যাক অফ সাইট আমি বলবো, আমরা দেখি যে ওইভাবে ইম্পর্টেন্স নেই। বাংলাদেশের দিকেই আমরা দেখতে পাচ্ছি, আমাদের 90% মুসলিম, এত হিউজ পপুলেশন, একটা দেশের একটা পপুলেশন কি, সেখানে আমাদের হিউজ এনার্জি আছে, কিন্তু আমরা সেখানে সেরকম কোনো দেখছি না। তো আমার আহ্বান আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে আপনারা যে যেটাই করেন, আপনি বিজনেস করেন, ইয়া করেন, যেটাই করেন, দুইটা কারণে ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন। এক নম্বর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অ্যাজ এ মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, এবং একজন মুসলিমের ফিলোসফি অফ লাইফ এটাই, নিজেকে কিভাবে আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন দাঁড়াতে দেখব। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করতেন রাতের বেলা, ইয়া ওমর, আল্লাহ যদি তোমাকে এই সিদ্ধান্ত সম্পর্কে জিজ্ঞাসা করে কিভাবে আনসার দিবে, নিজের মহাসাবা, সেলফ মহাসাবা। তো সেই জায়গা থেকে আমরা শিখবো যেন আমাদের লেনদেনগুলো ইনশাল্লাহ ইসলামিক অনুসারে হয়। আর দুই নম্বর হচ্ছে, এখানে অন্যরা এসে আসন করছে, এই আসনটা আপনার, এই জায়গাটা আপনার, আপনি অ্যাজ এ ইয়ুথ আল্লাহ তাআলা আপনাকে সেই রেসপন্সিবিলিটি, সেই এনার্জি দিয়েছেন, আপনি যদি সেই জায়গাটা, নিজের জায়গাটা না গড়েন, তাহলে আপনার জায়গায় যার হয়তো ইসলামিক ফাইন্যান্স নিয়ে অ্যাকচুয়ালি ইসলামিক ফাইন্যান্স করার লক্ষ্য নেই, সে হয়তো এই জায়গাটা এসে বসবে, এবং আগামীর বিশ্ব তাদের দ্বারা, আগামীর বিশ্ব ইসলামিক ফাইন্যান্স তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। কাজেই আপনার উপর অনেক বড় রেসপন্সিবিলিটি, এবং এই রেসপন্সিবিলিটি সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে, আমাকে, সবাইকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত ইসলামিক ফাইন্যান্স এবং ইকোনমিক্সের দর্শন জানার এবং ইমপ্লিমেশন বুঝার তৌফিক দান করুন। আমি আমার স্লাইড এখানে শেষ করছি, আপনাদের কিউএনএ থাকলে ইনশাআল্লাহ সেখানে আমরা যাবো। জাজাকুমুল্লাহ। ওকে, আমি আপনাদের চ্যাট বক্সে, আচ্ছা আচ্ছা চ্যাট বক্সে জাস্ট, আচ্ছা ডিয়ার মডারেটর, আমরা কিভাবে প্রশ্ন নিব, আমরা কি যারা হাত তুলছেন তাদেরকে ডাইরেক্ট প্রশ্ন করতে হলো, কিভাবে একটু সহযোগিতা করবেন? শুকরিয়া। আসসালামু আলাইকুম শেখ, জাযাকাল্লাহু খাইরান শেখ অসাধারণ আলোচনার জন্য। তো আমরা এখন কিউ সেশনে শুরু করব। কিউ সেশনের নিয়ম হচ্ছে, যাদের কোয়েশ্চেন আছে তারা হচ্ছে চ্যাটের মাধ্যমে, আমরা যারা হোস্ট আছি কোচদের কাছে কোয়েশ্চেনটা পাঠিয়ে দিই, এরপরে আমরা সেখান থেকে কোয়েশ্চেন গুলো সাইককে পড়ে শোনাবো, সাইক সেখান থেকে উত্তর দিবে ইনশাআল্লাহ। তো আমরা এখন চ্যাট বক্স খুলে দিচ্ছি, যাদের কাছে যাদের কোয়েশ্চেন আছে সবাই হচ্ছে আমাদের কাছে কোয়েশ্চেনটা পাঠাতে পারে, এবং যেহেতু সময় খুবই স্বল্প, সবার কাছে অনুরোধ থাকবে কোয়েশ্চেন গুলো যেন সবগুলো ইসলামিক অর্থনীতি রিলেটেড হয়, বাইরের কোনো কোয়েশ্চেন যাতে আজকে আমরা নিতে পারছি না, সেজন্য অনুরোধ করছি। সাইক, আমরা ইতিমধ্যে প্রশ্ন পেয়ে গিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বাড়িওয়ালাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য বা টাকা পরিশোধের আগ পর্যন্ত বিনা ভাড়ায় থাকা, এটা কি রিবার মধ্যে পড়বে? জি, শুক্রিয়া। বাড়িওয়ালাকে আপনার অ্যাডভান্স মানি দেওয়ার পর আপনার বিনা ভাড়ায় থাকা, বিষয়টা কেমন আবার একটু বললে ভালো হয়। শাইক, কোশ্চেনটা হচ্ছে, বাড়িওয়ালাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য বা টাকা পরিশোধের আগ পর্যন্ত বিনা ভাড়ায় থাকা, এটা কি রিবার অন্তর্ভুক্ত কিনা? বিনা ভাড়ায় কিভাবে থাকা সম্ভব? হয়তো ভাড়াটা পোস্টপোন করা হয়েছে, পরে দেয়া হবে, এরকম হতে পারে। কারণ যে ভাড়া, যে বাড়ি ভাড়া দেওয়ার বিষয়, ভাড়া দেওয়ার জন্য প্রস্তুতকৃত, সাধারণত সে বাড়ি বিনা ভাড়ায় থাকার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে
ভাড়াটা যদি বিলম্বে পরিশোধের চুক্তি হয়ে থাকে বা মৌখিকভাবে বা লিখিতভাবে, তাহলে সেটা রিবা হবে না, কারণ হচ্ছে আপনার ওইটা ওইটা পরবর্তীতে পেয়েবল হবে। ঠিক যেমন আমরা যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করি, আমরা মূল্যটাকে বাকি রাখতে পারি, ঠিক একই রকম। এখন হয়তো সম্ভবত প্রশ্নটা এরকম যে কেউ যদি অ্যাডভান্স দেয়, অ্যাডভান্স দেওয়ার পরে সে বাসায় থাকছে বিনামূল্যে, এরকম সিনারিও আমার জানা নেই। যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে রিবা হওয়ার সুযোগ আছে, কারণ ওই অ্যাডভান্স মানিটা যদি অ্যাডভান্স রেন্ট না হয়, এটা জাস্ট একটা সিকিউরিটি ডিপোজিট হয় যেটা রিফান্ডেবল, তখন এটা ঋণের মতো। তো ঋণের এগেনস্টে যদি তাকে একটা একটা সুনির্দিষ্ট সময়ে বিনা ভাড়া বিনা টাকায় থাকতে দেয়, তাহলে সেটা রিবা হওয়ার সুযোগ অনেক বেশি। জাজাকাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কারো প্যারেন্টস যদি লোন নিয়ে থাকে, ইন্টারেস্ট বেসড লোন, এবং প্যারেন্টস যদি মারা যায়, তাহলে সন্তানকে তো ওই লোনটা পরিশোধ করা সন্তানের উপর ফরজ। সেই এখন সে কি ইন্টারেস্ট সহ পরিশোধ করবে নাকি ইন্টারেস্ট ছাড়া শুধু লোনটা পরিশোধ করবে? ইন্টারেস্ট ছাড়া পরিশোধ করতে পারলে তো ভালো, কিন্তু ইন্টারেস্ট ছাড়া পরিশোধের হয়তো সুযোগ অনেক জায়গায় থাকবে না, বিশেষ করে যদি এটা ব্যাংক লোন হয় তখন তো দিতেই হবে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব দিয়ে বের হয়ে আসবে আর কি। জাজাকাল্লাহ খায়রুন শেখ। তৃতীয় প্রশ্ন, আমরা মোবাইল অপারেটরের ক্ষেত্রে দেখি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার ক্ষেত্রে কোনো কোনো অপারেটর 10 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিলে পরবর্তীতে 11 টাকা কেটে রাখে, এবং কোনো কোনো অপারেটর 10 টাকায় কেটে রাখে, এই দুইটার কোনোটা কি সুদের অন্তর্ভুক্ত? জি, এটা খুব চমৎকার প্রশ্ন, এবং এটা খুব বারবারই আমাদের কাছে প্রশ্নটা আসে। এখানে বিষয় হলো যে মৌলিকভাবে আপনার এই মোবাইল অপারেটর যে টাকাটা দেয়, এটা তো ক্যাশ উইথড্র করা যায় না, এটাকে অন্যান্য ই মানির মতো ব্যবহার করা যায় না, কাজে এটা ঠিক আসলে টাকা না। যদিও এটাকে ঋণ বা টাকা হিসেবে উল্লেখ করা হয়, এটা আসলে ঠিক টাকা না, এটা সমমূল্যের একটা টক টাইম বলা যেতে পারে, এটা আসলে রিবা হবে না। যদি এটা ই মানি হয়, যেটাকে আপনার চাইলে অন্য কিছুতেও ইউজ করা যায় অথবা উইথড্র করা যায়, অর্থাৎ এটা এটা এটাও ঠিক টাকা, তখন টাকার বিনিময়ে টাকা হওয়ার কারণে সেটা রিবা হবে। শুকরিয়া। তৃতীয় চতুর্থ প্রশ্ন, হাউ ক্যান এ পার্সন টেক লোন প্রোডাক্ট ফ্রম এ ইসলামিক ব্যাংক ইন বাংলাদেশ অ্যাজ দে আর নট প্রোভাইডিং প্রপার ইসলামিক সলিউশন, লাইক সামওয়ান ওয়ান্টস টু টেক হোম লোন টু স্টে বাট ডোন্ট হ্যাভ ফুল অ্যামাউন্ট টু পে নাও, দেন হোয়াট হি অর শি শুড উইল ডু? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো, আমি যেটা বলেছি যে আমাদের গভর্নেন্সের জায়গায় ল্যাকিং থাকার কারণে, পলিসিগত জায়গায়, সেখানে অপারেশনালি বিভিন্ন ব্যাংকগুলোর ল্যাকিং হয়, এবং এখানে আরো অনেক কারণ আছে। এর মধ্যে ট্যালেন্টেরও একটা ল্যাক অফ প্রপার ট্যালেন্টস একটা 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 বড় কারণও। যারা ডিল করছেন, মুরাবাহা করছেন, মুশারা করেছেন, এর আগে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছি, দেখা গেছে যে যিনি মুরাবাহা অ্যাগ্রিমেন্ট ডিল করছেন, উনি নিজেই মুরাবাহা কি আসলে ভালোভাবে উনি জানেন না, ওনার কাছে জাস্ট এটা একটা পেপার ওয়ার্ক। এখন এবার আসি একজন ক্লায়েন্টের কাছে। আমাদের অভিজ্ঞতায় অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আমরা দেখেছি তাদের অ্যাগ্রিমেন্ট প্রপার, কিন্তু ওই যে বললাম অপারেশনালি এক্সিকিউশনটা প্রপার হয় না। তো যিনি আপনার এই লোনটা নিবেন, লোন তো না আসলে, ইসলামী ব্যাংক তো আর ক্যাশ লোন দিতে পারে না, ওরা যেটা করে যে এই যে বাড়ির ক্ষেত্রে তারা HPSM বা হায়ার পঞ্চায়েত সেন্টার, শিরকাতুল মিল্ক বা ডিমিনিশিং মুশারাকা, এই ধরনের মুড তারা ব্যবহার করে, তো সেটা আসলে ঠিক লোন না, সেটার মাঝে ক্রয় বিক্রয়ের চুক্তি আছে, ভাড়া চুক্তি আছে, যৌথ মালিকানার চুক্তি আছে। এখন একজন যিনি এই ধরনের ফাইন্যান্স নিবেন, ওনার করণীয় কি? ওনার করণীয় ঠিক ওই ব্যক্তির মতো যে নতুন কোনো একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে। যে কোনো ব্যবসা শুরু করার আগে আমরা যেমন ভাবে এটা সম্পর্কে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এটার প্রস এন্ড কনস জানি, এরপর ডিল করি, ঠিক এরকমই এই ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে এটার কিভাবে সিকোয়েন্স গুলো কি, এটার ইনস এন্ড আউটস কি, এটা সম্পর্কে বিস্তারিত জানা। এবং এই ক্ষেত্রেই মূলত আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন কোর্স আছে, আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত এগুলো আলোচনা করি। আপনি যখন এটা ক্রিস্টাল ক্লিয়ার জানবেন, তখন কোনো প্রতিষ্ঠানের কোনো আপনার অফিসার আপনাকে মানে শরিয়া ভায়োলেট করে এই প্রোডাক্টটা আপনার সাথে করতে পারবে না। তো অ্যাট লিস্ট আপনার সাথে লেনদেনটা একটা ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে প্রপার হচ্ছে আর কি, ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে টাকা উপার্জন কি হালাল? ক্রিপ্টোকারেন্সি মাইনিং বলতে হচ্ছে যে আমাদের আমার কম্পিউটারের একটা এনার্জি আসলে ব্যয় হচ্ছে, কম্পিউটারের জন্য আমার কিছু সুপার পাওয়ার অ্যাড করার জন্য আমাকে অ্যাডিশনাল হার্ডওয়্যার অ্যাকোয়ার করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এইটার এগেনস্টে যদি কোনো ক্রিপ্টোকারেন্সি আসে, সেটা অবৈধ বলা যায় না।
কিন্তু ওভারঅল আসলে ক্রিপ্টোকারেন্সির মূল ভ্যালু প্রপোজিশনটা কি সেটা নিয়েই অনেক তর্ক আছে। আমি IFA কনসালটেন্সি থেকে একটা ওয়েবিনার করেছিলাম, আপনারা ওখানে বিস্তারিত দেখতে পারেন, আমি আলোচনা করার চেষ্টা করেছি, এখানে আসলে বিস্তারিত বলার সুযোগ নেই। জাজাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন, আমার কাছে কারো একটা আমানত হিসেবে টাকা বিকাশে আছে, আমার পার্সোনাল টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে, এখন কোন ইমার্জেন্সি প্রয়োজনে আমি কি বিকাশ থেকে ওই টাকাটা ইউজ করতে পারবো পরবর্তীতে যদি আমি ব্যাংক থেকে সেই টাকাটা ফিল আপ করে দেই, নাকি এটা আমানতের খেয়ানত হবে? জি পারবেন। টাকা পয়সার ক্ষেত্রে একটা নীতিমালা হচ্ছে দারাহিম ওয়া দানানির লা তাতাআয়্যান, দিরহাম দিনার টাকা পয়সা ডলার এগুলো নির্দিষ্ট হয় না। নির্দিষ্ট বলি মানে আমি আপনার কাছে 10 টাকা আমানত হিসেবে দিয়েছি, এই 10 টাকার নোটটাই আমানা বিষয়টা এমন না, অটোমেটিকলি এটা আপনার লাইবিলিটিতে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ এই 10 টাকা আপনি যদি ওই 10 টাকার নোটটা খরচ করে ফেলেন, এটা খেয়ানত হয়ে গেছে বিষয়টা এমন না, ওভারঅল আপনার টাকাতে 10 টাকা গচ্ছিত রাখতে হবে আর কি। তো সেই হিসেবে এটা কোনো সমস্যা নেই। জাজাকাল্লাহ। দুইটা প্রশ্ন খুবই সিমিলার, একটা প্রশ্ন হচ্ছে ব্যাংকের সাথে লেনদেন করলে কিভাবে সুদমুক্ত থাকা যায়, আর দ্বিতীয় প্রশ্নটা একটু স্পেসিফিক, যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাকে 500 টাকা সুদ দেওয়া হয় এবং পাশাপাশি এই মেসেজও আসে যে সুদের উপর ইনকাম ট্যাক্স হচ্ছে 100 টাকা, তাহলে আমি যদি বিনা স্বভাবে নিয়ত দান করতে চাই, আমি কি 600 টাকা দান করবো নাকি 500 টাকা দান করবো, সরি 400 টাকা দান করবো নাকি 500 টাকা দান করবো? জি জি ধন্যবাদ। প্রথম প্রশ্ন যেটা, যে সুদী ব্যাংকের সাথে মানে ব্যাংকিং এর সাথে লেনদেন আমরা কিভাবে সুদমুক্ত থাকব, এটার জন্য জানার বিকল্প নেই। আবারও আমি আমার বারবার প্রতিষ্ঠানের মার্কেটিং করছি বিষয়টা এমন না, আমাদের প্রতিষ্ঠান ছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান ইসলামী ফাইন্যান্সের কোর্স দিচ্ছে, আপনি নিজেও সেলফ লার্ন করতে পারেন, অনেকগুলো বেসিক প্রিন্সিপল ইউটিউবে অনেকের ভিডিও আছে, অনেক ফ্রি কোর্সও আছে। উদ্দেশ্য হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে জানতে হবে, যখন আমরা জানবো যে কোন কোন জায়গায় কি কি কারণে সুদ ট্রিগার হচ্ছে, তখন আমি বেঁচে থাকতে পারবো। মোটা দাগে অবশ্যই কোনো সুদী ব্যাংকের সাথে লেনদেন না করা, এটা একদম গ্রাউন্ড প্রিন্সিপাল। আর ইসলামী ব্যাংক ব্যাংকিং এর সাথে লেনদেন করার ক্ষেত্রেও আমাদের পার্সোনাল কিছু ডিউ ডিলিজেন্স করা, কারা শরিয়া বেশি মানার চেষ্টা করছে, এটা ব্রাঞ্চ গুলোতে আপনি একটু ভিজিট করলেই দেখুন। ইসলাম একটা ব্যাংকে টাকা রাখা, ইসলামী ব্যাংকিং এ টাকা রাখা আর কনভেনশনাল ব্যাংকিং এ টাকা রাখার ফান্ডামেন্টাল থিওরিগত পার্থক্য আছে। ইসলামী ব্যাংকিং এ যখন আমরা ডিপোজিট করছি, এটা আসলে আমানত হিসেবে ডিপোজিট করছি না, মুদারাবা। মুদারাবা হচ্ছে একটা পার্টনারশিপ, তার মানে আমি একটা নির্দিষ্ট স্কেলে একটা ব্যাংকের সাথে পার্টনার হচ্ছি। তো স্বাভাবিকভাবেই যে কোনো ব্যবসায় পার্টনার হওয়ার আগে যেমন ভাবে ওই ব্যবসা সম্পর্কে আমার একটু জানতে হবে, এখানেও তাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার, দ্বিতীয় প্রশ্নটা যেন কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল যদি সুদ আসে 500 টাকা, হ্যাঁ হ্যাঁ জি জি জি। আচ্ছা, সুদ আসার পরে প্রথমত তো আমি মনে হয় নিজেকেই রিপিট করছি, সুদী ব্যাংকের সাথে তো আমরা সকল লেনদেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল কাট অফ করবো, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই জন্য বললাম যে কিছু জায়গায় যেমন স্যালারি অ্যাকাউন্ট হয়তো আমার আমার কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না, যদিও চেঞ্জ করা অনেক ক্ষেত্রেই সম্ভব যদি আমি HR এ ফর্মাল লেটার লিখি, ম্যানেজমেন্টকে লিখি। তো ধরে নেই যে সম্ভব না, সেক্ষেত্রে স্যালারি আসার সাথে সাথে আমি উইথড্র করে ফেলবো। এনিওয়ে ধরে নেই যে সুদ আসছে এবং সেই সুদটাকে আমার এখন পিউরিফাই করতে হবে, অর্থাৎ এটা আমাকে সাদাকা করতে হবে। এখন ওই সুদের টাকাটার উপর যদি ট্যাক্স আসছে, অর্থাৎ যেটা যেটা মূলত ট্যাক্স অন ইন্টারেস্ট, তাহলে আমাকে ওই টাকাটা আমার নিজের থেকে টপ আপ করতে হবে না, কারণ এটা ওই সুদটা আসছে বলেই ট্যাক্সটা দিতে হয়েছে, এটা আমার কোনো পার্সোনাল বেনিফিটের জন্য দেওয়া লাগে। তাহলে ট্যাক্স কাটার পরে যে বাকি টাকাটা ওইটা সাদাকা করলেই হবে। কিন্তু সুদের টাকা থেকে মানে সুদ আসছে ধরেন 500 টাকা, আবার আমরা দেখলাম যেহেতু ইয়ার শেষ হয়েছে, ATM কার্ড বাবদ টাকা হয়েছে এত, অথবা আপনার ব্যাংক সার্ভিস দেওয়ার জন্য চেক বুকের জন্য এটা 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 বিভিন্ন সার্ভিস চার্জ করা হয়েছে, ওই সার্ভিস গুলো আবার আমি ইউজ করি, সেক্ষেত্রে আমাকে কিন্তু পুরো সুদের টাকাটাই দিতে হবে। এমন না যে সুদের টাকা থেকে ওগুলো আমি সেটেল করে নিব, কারণ ওগুলো আমার ইউটিলাইজ করা সার্ভিস, তাহলে সুদের টাকাটা আমার একটা ইউটিলাইজ সার্ভিসে ব্যবহার হয়ে যাচ্ছে, যেটা সুদের টাকা ব্যবহার করার করাই আসলে, কাজেই ওটা আমাকে করা যাবে না আর কি। জাজাকাল্লাহ। আমাদের হাতে বেশি সময় নেই, আমি জাস্ট আর দুইটা কোশ্চেন নিবো, কারণ এখানে অলরেডি অনেক সময় অনেক কোশ্চেন জমে গিয়েছে, কিন্তু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আবার আমাদের কুইজও আছে, তাই হচ্ছে আমরা জাস্ট লাস্ট দুইটা কোশ্চেন নিবো। একটা কোশ্চেন হচ্ছে ক্রিকেট ফুটবল ইত্যাদি কম্পিটিশনে সব টিমকে টাকা দেয়া লাগে, কিন্তু এরপরে একটা দুইটা টিম উইনার হয়, এটা কি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে লিগাল কি? সব টিমকে টাকা দেওয়া লাগে এরপর একটা দুইটা, ও আচ্ছা, এটা মনে হয় নিজেদের ইন্টারনাল টুর্নামেন্ট এই টাইপের খেলার ইয়ার ক্ষেত্রে বলা হচ্ছে নাকি, যে সবাই মিলে চাঁদা ধরে একটা পুরস্কার পায়? আর লোকাল বিভিন্ন টুর্নামেন্ট এরকম হয় যে এন্ট্রি ফি থাকে, হচ্ছে সবাই টাকা দিয়ে এন্ট্রি করে, এরপর হচ্ছে একটা বা দুটো টিমকে হচ্ছে পুরো টাকাটা দিয়ে দেয়।
এটাকে দুইভাবে স্ট্রাকচার করা যায়, এটা জুয়া সরাসরি হতে পারে, আবার এভাবে যদি স্ট্রাকচার করা হয় যে আসলে একটা ম্যানেজমেন্ট বডি থাকবে, যে ম্যানেজমেন্টকে সকল টিম পার্টিসিপেশনের জন্য একটা ফি দিবে, ম্যানেজমেন্ট বডি সেই ফিটা দিয়ে তারা তাদের লজিস্টিক ইত্যাদি অ্যারেঞ্জ করবে, অ্যাট দ্য সেম টাইম নিজেদের রিনিউমারেশন এবং তারা প্রাইজ ব্যবস্থা করবে, প্রাইজ মানি ব্যবস্থা করবে, ওইটা তখন আর জুয়া হবে না আর কি। জি আপনার পরবর্তী প্রশ্ন বলতে পারেন। আপনার কিন্তু মাইক কেমন হয় মিউট করা? জি জি বলুন। আমাদের আজকের লাস্ট প্রশ্ন যেটা আমরা নিচ্ছি, জমি বন্ধক নেওয়ার ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে বলা হয়েছে। যদি আমি জমি বন্ধক রাখি, যে হচ্ছে বন্ধক নিলো, সে কি ওই জমি থেকে আয় করতে পারবে কি পারবে না? জি আমি ধরেন একজন কাছে জমি কেন বন্ধক রাখবো, যে আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি। বন্ধক আসলে একটা টাইপ অফ সিকিউরিটি, কিসের এগেনস্টে? ঋণ বা দেনার এগেনস্টে। তো ঋণদাতা, ঋণ গ্রহীতা যে ঋণটা পরিশোধ করবে, এটার সিকিউরিটি হিসেবে সে ঋণদাতার কাছে কোনো প্রপার্টি বা লেটস সে জমি সে বন্ধক রাখছে। এখন ঋণদাতার কাছে এটা কিভাবে থাকছে, সরি ঋণদাতা যে মূলত যার কাছে বন্ধক রাখা হলো, তার কাছে এটা একটা জাস্ট আমানা, তাকে এটা অন্য সব আমানার মতোই তাকে রাখতে হবে। সে জাস্ট শুধুমাত্র যদি ঋণ সে বুঝে না পায়, তখন সে এটাকে লিকুইডেট করতে পারবে, স্টিল সে পুরো টাকা রাখতে পারবে না, শুধুমাত্র যতটুকু সে ঋণ পেতো ওইটাই শুধুমাত্র রাখতে পারবে। এখন প্রশ্ন আসছে যে এই জমিটাকে কি সে ব্যবহার করতে পারবে কিনা। মৌলিক নীতিমালা হচ্ছে যে সে ব্যবহার করতে পারবে না, কোনোভাবেই না, কারণ ঋণের এগেনস্টে বেনিফিট হলেই সেটা সুদ হয়ে যায়, এটা অনেক সেন্সিটিভ একটা জায়গা। কিন্তু তারপরেও সেই স্কলারগণ বলেছেন যে দুইটা কন্ডিশন ফুলফিল করলে, এক নম্বর হচ্ছে অবশ্যই তাকে অনুমতি নেওয়া লাগবে জমির মালিকের কাছ থেকে, মূলত যে ঋণ নিয়েছে তার কাছ থেকে, দুই নম্বর হলো তাকে এটার যে প্রপার ফি আছে, ভাড়া আছে, সেটা দিতে হবে। ফ্রি ফ্রি ইউজ করা যাবে না, কারণ জমির মালিক কি তাকে এমনি ফ্রিতে ইউজ দিত? দিত না, সে ঋণের জন্য দিচ্ছে, এবং ঋণের এগেনস্টে যখন বেনিফিটটা নেওয়া হচ্ছে, সেটা মনিটারি হোক নন মনিটারি হোক, এটা রিবা হয়ে যাচ্ছে। আশা করি এই বিষয়টা এখন আরো ক্লিয়ার হয়েছে। জাজাকাল্লাহ। শাইক একটা প্রশ্ন আসলে রিপিট করতে হচ্ছে, যেহেতু আমাদের আইওটি এর প্রত্যেকে হচ্ছে এবি ব্যাংক ইউজ করে, আমাদের কেবি ব্যাংক থেকে অ্যালাউন্স দেওয়া হয়, এই জন্য এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আবারও রিকোয়েস্ট করা হয়েছে যে ব্যাংক থেকে ইন্টারেস্ট দিয়েছে 650 টাকা, এরপর 80 টাকা ইনকাম ট্যাক্স হিসেবে কেটেছে। এখন আমি কি 650 টাকা বিনাশভাবে নিয়ে তো দান করবো, নাকি 650 - 80 570 টাকা দান করবো? জি আমি আমিও আমার উত্তরটা সেম উত্তরটাই আবার রিপিট করি। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই যে কাটা হলো, এটা কিসের এগেনস্টে কাটা হয়েছে, এটাকে আমার ডিটারমিন করতে হবে। এখন আমাদের দেশে একটা হচ্ছে ট্যাক্স অন প্রফিট, অর্থাৎ যখনই প্রফিট বা ইন্টারেস্ট যুক্ত হচ্ছে ওইটার একটা সার্টেন পার্সেন্টেজ, যেমন আপনি যদি ট্যাক্স পেয়ার হন, আপনার যদি E3 থাকে তাহলে আপনার লেটস সে 10% না কত যেন, আর যদি না থাকে তাহলে আরো 15%, আমি লাস্ট টাইমের কথা বলছি আর কি। সেটা হচ্ছে ওই ওই প্রফিটটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে বলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে ওইটারই একটা অংশ হিসেবে ধরবো, এবং আপনি ওইটার যে বাকি অংশটুকু সেটা কেবলমাত্র দিবেন, কারণ ওই 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 ইন্টারেস্টটা আপনি ইউটিলাইজ করছেন না, কাজেই ওটার উপর যে ট্যাক্স এটাও আপনার কোনো সমস্যা না। আরেকটা হলো যে বলছি যে একদিকে আপনার ইন্টারেস্ট আসছে, আরেকদিকে আপনার কিছু অন্য সার্ভিস চার্জ কেটে নিচ্ছে। এটা আমি কেন বললাম, কারণ এটার ব্যাপারেও আমাদের বেশ কিছু শ্রদ্ধাভাজন স্কলারদের বক্তব্য আছে, এবং তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি যে এখানে আমি আমি যেটা বলার চেষ্টা করছি যে সেটা আমার সুদের টাকা দিয়ে আমার কোনো সার্ভিস যেন ফুলফিল না হয়। সো আমি যদি এটিএম এর জন্য দেখি যে চার্জ কেটেছে, ওইটা আমি ওইখান থেকে সেটেল করতে পারবো না, ওই ক্ষেত্রে আমাকে পুরো টাকাটা ইয়া করতে হবে। আপনার কাছে কি বিষয়টা স্পষ্ট হয়েছে? যদি না হয় তাহলে আমি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আরো ভালো বলতে পারবেন কাউসার সাহেব, তাহলে আমি আবার এটাকে বলার চেষ্টা করবো। খুবই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার যেহেতু সময় সংক্ষিপ্ত, আপনি আমাদেরকে মানে এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, এবং অনেকগুলো প্রশ্ন আমাদের ক্লিয়ার হয়েছে, আরো অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে, কিন্তু আসলে যদি আমরা সবগুলো নিতে যাই আজকে হয়তো আমাদেরকে অনেকক্ষণ কন্টিনিউ করতে হবে, যেটা আসলে শেখ আপনার জন্য পসিবল না, আমাদের জন্য পসিবল না। তো শেখ আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনি চাইলে এক বিদায় নিতে পারেন, আমরা হচ্ছে কুইজটা কন্টিনিউ করবো আর কি। তো আপনার আবারও আপনাকে ধন্যবাদ, এবং লাস্ট একটা রিকোয়েস্ট, যেটা অনেক কোয়েশ্চেন করেছেন যে ইসলামিক অর্থনীতির প্রাইমারি সোর্স থেকে জানার জন্য, অথবা কেউ কোয়েশ্চেন করেছেন যে হায়ার স্টাডিজ করার জন্য বই কোর্স ইত্যাদি যদি সাজেস্ট করে, তো লাস্ট এই পরামর্শটা যদি আমাদেরকে দিতে।
জি শুভে আপনাদেরকে এবং আইওটির ইসলামিক এই এই আপনাদের যে ইভেন্টগুলো হলো অ্যাপ্রিশিয়েট করি, যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ। ইসলামিক ফাইন্যান্স নিয়ে বেসিক যদি কিছু জানতে চান, অবশ্যই এখানে অনেক বই আছে, মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহর ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্স আছে, বাংলা ভাষায় বেশ কিছু বই আছে ইসলামিক ব্যাংকিং নামে আপনার, কিন্তু স্ট্রাকচার্ড ওয়েতে শেখার আসলে কোনো বিকল্প নেই। আমাদের আইএফএ কনসালটেন্সি থেকে আমরা বেশ কিছু কোর্স ইসলামিক ফাইন্যান্সের উপর একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেমন ইসলামিক ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ইন্স্যুরেন্স, এটা সেটা বিভিন্ন অ্যাপ্লিকেশন বেসডও আমাদের বিভিন্ন কোর্স আছে, এগুলো আপনারা করতে পারেন। আমাদের অ্যাড্রেস আশা করি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে লিঙ্কে, বা আমাদের এই যে যেই পোস্টার আছে সেখানেও এটা আছে। আর এছাড়া আপনার ইউটিউবে বিভিন্ন ফ্রি ভিডিও আছে, আমরা বিভিন্ন ওয়েবিনার করে থাকি ফ্রি ওয়েবিনার, সেগুলোতে যুক্ত হয়েও আপনারা বেসিক বিষয়গুলো জানতে পারেন ইনশাল্লাহ। আর তাছাড়া আজকে যারা আইওটি থেকে যুক্ত হয়েছেন আপনাদের জন্য তো কুইজ রয়েছে, এবং সেই কুইজে বিজয়ী তিনজনের জন্য আমাদের একটি কোর্স ফ্রি অফার করা হয়েছে, যেখানে মূলত ইসলামিক ফাইন্যান্সের যে বেসিক কন্ট্রাক্ট গুলো সেগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালালের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। অনেক ভালো থাকবেন, শুকরিয়া, আসসালামু আলাইকুম।